হাকিমপুরের হাকিম সাহেব ছিল বেটার বাপ, ফরিদপুরের ফরিদা বউ হবে তারা। লোকের মাঝে কথা হলো 20,000 টাকা নগদে দিতে হবে, ধারে নাহি কথা। 100 জন বরযাত্রী, 10 জন ডুলি বিবি। বরের বাপ বলল তাদের যত পারবি খাবি। বাসে এলো বরযাত্রী, বর এলো জিপে, ডুলি বিবি এলো দেখো সাদের বনিতে। লাগলো গাড়ি বিয়ে বাড়ি, নামলো গাড়ি হতে, সাদের জামাই নামলো দেখো সালার কোলে চেপে। লুচি বুন্দিয়া মাছ মাংস মিষ্টি মিহিদানা, যেবা যত পারবি খাবি নাই কখনো মানা। পেট ভরে খানা খেলো ধরলো যত পেটে, আধা পাতে আধা রেখে উঠে বলল সবে। হলুদ মেখে সাবান হাতে গোসলখানায় যায়, ফরিদা কিন্তু শ্বশুর বাড়ি যাবার অপেক্ষায়। সব ফেলিয়া বেটির বাপ এলো মজলিসে, ইমাম সাহেব চলে এলো বসলো নীরবেতে। দেখা দেখি মাথায় টুপি দিল সকলেতে, কেউ বা রুমাল কেউ বা মাথা ঢাকলো গামছাতে। মাথায় টুপি মুখে দাড়ি হয়ে মুসলমান, টাকার লোভে পড়ে ভাই হলো যে বেইমান। বরের বাপ টাকা পেয়ে গুনে হেসে হেসে, গুনার শেষে হাসি মুখে উঠলো জোরে কেসে। কেসে কেসে রাগ উঠালো কারণ লোকটা কি, টাকা ছুড়ে ফেলে দিল রাখবো না খো বাকি। সবার মাঝে বেটির বাপ করে জোড় হাত, বলে করো না অপমান রাখো আমার বাপ। আট মংলার ভিতরে 2,000 টাকা পরিশোধ করে দিব, দিও না খো ব্যথা। শুনল না খবরের বাপ উঠে পড়ল সবে, ফরিদা কিন্তু জান্নাত দিয়ে সব দৃশ্য দেখে। আব্বা মোরে জন্ম দি এত অপমান, নিজের চোখে দেখে বলে রাখো না খো প্রাণ। বিষের বোতল হাতে নিয়ে খেলো কেঁদে কেঁদে, গিলে নিল মরে গেল বিয়ের পোশাক পরে। সমাজ তুমি তৈরি থেকো এর জবাব দিতে, ধরবে যেদিন আল্লাহ তালা কিয়ামতের কোটে। লুচি বুন্দিয়া মাছ মাংস আজকে খাওয়ার দিন, বিষ খেয়ে মরলো কেন সমাজ জবাব দিন। আজ ফরিদা শ্বশুর বাড়ি সঙ্গে যাবে বন, সমাজ তুমি জবাব দাও খারাপ কেন মন। আজ ফরিদা শ্বশুর বাড়ি পড়বে কানে দোল, সমাজ তুমি জবাব দাও খুলো কেন চোল। আজ ফরিদা শ্বশুর বাড়ি নামবে ভাবির কোলে, সমাজ তুমি জবাব দাও কবর কেন দিলে। ফরিদারি মতো শত কত দেখবো, সমাজের কীর্তি দেখে সে দিল জীবন। এর জন্য কে বা দায়ী হবে বন্ধুগণ, এর জন্য কে বা দায়ী হবে বন্ধুগণ। চিন্তা করো হাইরে সমাজ হয় স্বল্পক্ষণ। আমি আল্লাহওয়ালা হতে চাই, এলিম শিক্ষা করি নাই, কেমনে শোনাবো কোরআন দয়াল, কেমনে শোনাবো কোরআন ও দয়াল, কেমনে শুনে দিবটা।
আমি ইমানদার হতে চাই, লিখা পড়া করি নাই, কেমনে শোনাব কোরআন দয়াল, কেমনে শোনাব কোরআন ও দয়াল, কেমনে শুনি দিবটান। যদি তুমি দয়াময় দয়া করো এই সময়, আমি যে তোমার বান্দা, যদি তুমি দয়াময় দয়া করো এই সময়, আমি যে তোমার বান্দা, পারি না সুর মিলাতে আসে না সুর গলাতে, পারি না সুর মিলাতে আসে না সুর গলাতে, কেমনে সুরে দিব টান আল্লাহ, কেমনে শোনাব কোরআন ও দয়াল, কেমনে সুরে দিব টান। আমি ইমানদার হতে চাই, কোরআন শিক্ষা করি নাই, আল্লাহওয়ালা হতে চাই, হাদিস শিক্ষা করি নাই, কেমনে শোনাব কোরআন ও দয়াল, কেমনে শোনাব কোরআন ও দয়াল, কেমনে সুরে দিব টান। ও গো আল্লাহ মেহেরবান, কোরআন শিক্ষা কর দান, কোরআন শিখিলে পাব পরিত্রাণ। ও গো আল্লাহ দয়াবান, কোরআন শিক্ষা কর দান, কোরআন শিখিলে পাব পরিত্রাণ। আল্লাহ তোমার হাতে ধরি, ছেড়ে দিব দুনিয়াদারি, মাওলা তোমার পায়ে পড়ি, ছেড়ে দিব দুনিয়াদারি, যদি শিখিতে পারি কোরআন ও দয়াল, কেমনে শোনাব কোরআন ও দয়াল, কেমনে সুরে দিব টান। আমি ইমানদার হতে চাই, মাদ্রাসাতে পড়ি নাই, আল্লাহওয়ালা হতে চাই, কোরআন শিক্ষা করি নাই, কেমনে শোনাব কোরআন ও দয়াল, কেমনে শোনাব কোরআন ও দয়াল, কেমনে শোনাব কোরআন ও দয়াল, কেমনে শোনাব কোরআন। নারে তাকবীর, নারে তাকবীর। যোগ্যতম নির্বাচিত আজকের সভার সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরামগণ, উপস্থিত সম্মুখে বসে থাকা দীন প্রিয় ইসলাম প্রিয় সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, প্রজেক্টের মাধ্যম দিয়ে জলসা শ্রবণকালী দেখনেওয়ালী অত্র এলাকার দীনী মা ও বোনেরা, লাখো কোটি শুকরিয়া সে আল্লাহর, যে আল্লাহ আমাদেরকে 2022-এর কত তারিখ আজকে, শেষ 22 শেষ, তার মানে আর মাত্র 1.5 ঘন্টা পর 23 সাল পড়ছে। জি, আপনাদের কত কপাল ভালো গো। হ্যাঁ, জি, আল্লাহ পাক রব্বুল আলামিন 31/12/2022 রোজ কিবার কিবার শনিবার, আজকে রোজ শনিবারকে আল্লাহ কবুল করেছেন, সে আল্লাহর লাখো কোটি শুকরিয়া বলুন আলহামদুলিল্লাহ। যে আল্লাহ সন্ধ্যা থেকে নিয়ে পরস্পর পরস্পর বক্তাদেরকে স্টেজে নিয়ে এসে শ্রোতাদের সামনে কোরআন ও হাদিসের আলোকপাত করার সুযোগ করেছেন, সে আল্লাহর লাখো কোটি শুকরিয়া। আরও জোর সরে বলুন আলহামদুলিল্লাহ। তার পরে পরে তার প্রেরিত রাসূল বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দুরূদ শান্তির ধারা বর্ষিত হোক, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদার ইসলাম, যেই দিন থেকে জালসার ডেট নিয়েছি সেই দিন থেকে আনন্দ। জি,
কমিটি ভালো আলহামদুলিল্লাহ, আসলাম কমিটির আদর দেখলাম, আপনাদের দাঁতের ডাক্তার সাহেব আর এবারে এক দাদা সাহেব নিয়ে আসলেন খুব আদর আলহামদুলিল্লাহ, ভালো জায়গায় বসতে পেয়েছি আলহামদুলিল্লাহ, সবই আলহামদুলিল্লাহ। আমার আবদুল্লাহ ভাইয়ের বাড়ি খেতে গেলাম, জালসার জগতে প্রথম জালসার জগতে কেউ কবুতরের মাংস দিয়ে বক্তাদের ভাত খেয়েছে আলহামদুলিল্লাহ। বলে মৌলভী সাহেব সব প্রশংসা তো হলো, এখন লাস্ট প্রশংসা কী করবেন? একটাই উল্টা পাল্টা হলো, এখানে এই টাইমটাতে মাওলানা দরকার ছিল আর আমার গার মাজনা আগে দরকার ছিল, নাকি উল্টা পাল্টা হয়ে গেল। যাই হোক, দ্বিতীয় খবর, মাওলানা ডাকছেন, কমিটির লোক এখনও পৌঁছায়নি যে বক্তাকে ডাকতে যায়, আমি নিজে হুড়হুড় করে ঢুকে পড়েছি। ব্যস্ত আছেন টাকা কালেকশন করতে নাকি দাদা? না, ঠিক আছে, বুঝে গেছি। এবার বাবা আর একটা ব্যবহার দেখবো, মৌলভী সাহেব আপনি ওয়াজ শুরু করেন তার আগেই পালাবো, কে কে হাত দেখান তো, আরে তার আপনার শুনবেন, কে কে শুনবেন একটু হাত দেখান তো। লিল্লাহে তাকবীর, এই কয়টা লোকের জন্য বলবো? ওই লোকটা সব বিজেপির লোক, ওটি পালাবে, হ্যাঁ হাত বের করতে সমস্যা আছে, ঠান্ডা না মৌলভী সাহেব, একবার পৌষ মাসের কড়া ঠান্ডা, হ্যাঁ আর একবার হাত দেখে বলুন সবাই, এক ঘন্টা থাকবো ইনশাআল্লাহ। ওই হলুদ চাদর হাত বের করো, আমার ওখানেই চোখ চলছে গো জি। হ্যাঁ, দু ঘন্টা তো আপনারা এই 23-এর তো বক্তা নেন, নিয়েছেন 22-এর বক্তা, হ্যাঁ 22 সালের বক্তা নিয়েছেন, 23 সালের নিয়েছেন। যাই হোক, এ এক ঘন্টা যখন আপনারা সময় দিতে চেয়েছেন, এক ঘন্টা বসুন, তারপর যদি ডিসাইড করেন যে আরও আধ ঘন্টা বলতে হবে তো থাকবো, মাওলানা আমার জন্য অপেক্ষা করছে, একসাথে বাড়ি যাবো জি। তো আপনারা তাড়াতাড়ি পালালে আমিও বাঁচি, চলে যান, যাবেন না? যাবেন না। আচ্ছা, যারা যাবেন না তারা কি পাবেন বলে বসে আছেন বলুন তো? কোরআন হাদিস পাবেন, কোরআন হাদিস শুনলে নেকি হবে, আর নেকি হলে জান্নাত মিলবে। দাদা কথা বলবেন না, নেকি হলে জান্নাত মিলবে। সব যারা এখানে বসে আছেন, কমিটিকে আপনারা দিবেন না কমিটির কাছ থেকে নিবেন, কোনটা? কিছু জালসাতে দিবেন না জালসা কমিটি আপনাদের দিবে? জি আপনারা দেবেন, আল্লাহর ভালোবাসাকে নিয়ে যাবেন আর বাড়ির ভালোবাসা আল্লাহর রাস্তে দিয়ে যাবেন, তাই তো? এই জন্য তো জালসা। আচ্ছা বাবা, এখানে যতগুলো মানুষ বসে আছেন একটা সত্য করে কথা বলবেন, সবাই মুসলমান? কে কে হাত দেখান, দেখান হাত। বলে মৌলভী সাহেব আপনি খুব ঘন ঘন হাত উঠাচ্ছেন গো, জি দেখতে হবে, কিন্তু বাবা মাঝে মাঝে দেখছি সব এনআরসিতে পড়া মুসলমান, জি এনআরসিতে পড়া মুসলমান। বলে মৌলভী সাহেব কোনগুলো বের করবো? ইনশাআল্লাহ বের এক্ষুনি করব, পকেটে বেশি টাকা নেই, 500 টাকা আছে বাবা, এনআরসিতে পড়া মুসলমান এক্ষুনি চিনে বের করতে হবে। আচ্ছা বলুন তো, এখানে যতগুলো লোক বসে আছেন সবাই আল্লাহকে একবারে খুব বিশ্বাসের সাথে মানেন তো, ভয়ের সাথে মানেন তো? মানেন। যারা আল্লাহকে মানেন সে লোকগুলোর কাছে আমার দ্বিতীয় প্রশ্ন, চোখে কোনোদিন আল্লাহকে দেখেছেন? দেখেননি? হাই হাই হাই, এত বড় ভুল করলে হয়? যে আল্লাহকে দেখলাম না সে আল্লাহর ভয়ে মসজিদে কাঁদিন কি করে গো? হ্যাঁ এ বাবা, পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে, এক মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, যা মানুষ দেখেছেন, একমাত্র অনলি শুধু এই ইসলাম দরদি যারা কালেমা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এই কথাটা বলেছে, ওই মানুষগুলোই আল্লাহর ভয়ে মসজিদে ঢুকে কাঁদে, আল্লাহকে চোখে দেখে নি। দেখেছেন না? দেখেননি? মসজিদে কেউ নাই হাত তুলে শুধু অঝর্ণে কাঁদছেন, ভয় কার? আল্লাহ। কিন্তু আল্লাহকে আপনি দেখেছেন, যদি আল্লাহকে দেখতেন তাহলে আরও কত চোখ থেকে জল বের হতো, আপনাকে না দেখে, আল্লাহকে না দেখে, আল্লাহ আপনাকে দেখা না দিয়ে আপনার মনের ভিতরে এত ভয় ঢুকিয়ে দিয়েছে যে আপনি ফাঁকা মসজিদে ঢুকে এবারে অঝর মনে কাঁদছেন, এটা কার ভালোবাসা? আল্লাহ। আচ্ছা বাবা, এই আবার উত্তর দিতে হবে আপনাদেরকে, নবী মোহাম্মদকে দেখেছেন? নবী মোহাম্মদকে দেখেননি? আর নবী মোহাম্মদের নাম শুনলে সব পাগল হয়ে গিয়ে আমরা কী বলি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছু মানুষকে দেখবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে মন ভিজে না, তখন করে দোষ দিবেন না, তার ভালোবাসা নবীকে ভালোবাসা দেখাচ্ছে, কে কী করছে ওটা দেখার দরকার নেই, শুধু আপনাকে দেখালাম নবীকে মুসলমান কত ভালোবাসে, হযরত মুহাম্মদ নামটা শুনলেই তারা মুখ ভরে, শ্রদ্ধা ভরে তারা ভালোবাসা দেখায়। কিসের জন্য বাবা? কী নেওয়ার জন্য?
শুধু জান্নাত। তাহলে এখানে যারা আমরা বসে আছি সবাই জান্নাত নেওয়ার জন্য বসে আছি, কেউ জাহান্নামে যাব না এই সিদ্ধান্ত নিয়ে বসে আছি, তাই না বাবা? আল্লাহ মানুষকে কত দয়া করেছেন যে মানুষগুলো যেন জাহান্নামে না যায়, তার জন্য আমাদের পথ প্রদর্শক হিসাবে নবী মুহাম্মদের হাতে পবিত্র আল কোরআনকে তুলে দিয়েছেন। বাবা এখানে যারা বসে আছেন সবাই বলুন তো আল কোরআন কয় পারা? খুবই জোরে বললেন এই কথাটা। আচ্ছা বলুন তো সূরা কতটি? এই দেখেন গোলমাল চলছে, রাত বেশি হয়েছে, মাওলানা ছাড়েন জলসা, 114টি। আচ্ছা আয়াত বলেন তো 6666টি। আচ্ছা রুকু কতটি? 25, 540। এবার অক্ষর কতটি? এই দেখেন বন্ধু আমার কথা বলতে আরম্ভ করলাম, যে গাইডখানা আমাদের জন্য আল্লাহ নবী মোহাম্মদকে দিয়েছেন আর নবী মোহাম্মদকে আমাদের সামনে রহমত হিসাবে পেশ করেছেন, এর মোহাম্মদের আমরা অনুশোচনা করতে পারলাম না, আদর যত্ন করে জীবনটা ধরে রাখতে পারলাম না। নবী মোহাম্মদের প্রতি যে কোরআন খান আমাদের জন্য নাজিল হয়েছে সেই কোরআনের ঠিকানা শুধু জানলাম না। তাহলে বলুন আপনার আধার কার্ড ঠিক করা দরকার আছে? এনআরসি তো পড়েছেন বন্ধুরে আমার। কোরআন 30 পারা, সুরা 114 খানা, আর কি বললাম রুকু 540, আয়াত 6666, অক্ষর হলো 323,215টি। মনে থাকবে? থাকবে হ্যাঁ কি না বলেন। বন্ধুরে আমার 323,215টি কোরআনের বাণী আপনার কাছে প্রেরণ করা হয়েছে যাতে আমার বান্দারা কোনো ভুল না করে জাহান্নামে চলে যায়, আমার বান্দাদেরকে বাঁচাবার জন্য সুন্দর একটা গাইড বুক দিয়েছে, আর নবী মুহাম্মদকে আমাদের সামনে রহমত করে বানিয়েছেন এর জন্য জোরে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার ওয়াজ্জান করলাম, রাত গভীর হয়েছে, বিরক্ত করে লাভ হবে না, একটা ঘন্টা সময় নিয়েছি, এ ঘন্টা অনুযায়ী কথা শুনতে হবে। বন্ধুরে শুধু মানুষকে দয়া করে মানুষের উপর গাইড বুক দিয়েছি, কোরআনকে নাজিল করেছি আর কোরআনের পথ প্রদর্শক হিসাবে আমাদের পথ প্রদর্শক হিসাবে আমি মোহাম্মদকে আমাদের সামনে প্রচার করে দিয়েছি, আর প্রচার করে দেওয়ার মাধ্যমটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই একবার বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে মানবমণ্ডলে তোমরা কান খোলা শুনে নাও, তোমাদের সামনে দয়া করে নবী মুহাম্মদকে তোমাদের জন্য আইডিয়াল করে বানালাম, উত্তম মানুষ করে বানালাম। হে মানুষেরা তোমরা নবী মুহাম্মদকে ফলো করে জিন্দেগি কাটাবে, যদি কোনো মানুষ নবী মুহাম্মদকে ফলো করে জিন্দেগি কাটায় তার ঠিকানা হবে ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। মুমিন বান্দারে জানিয়া শুনিয়া কেন ভাই তুই নামাজ ছাড়িয়া দিলি রে, নামাজ না পড়লে ভাই হবে কত গুনাহ, এই কথাটা জানলে তুমি নামাজ ছাড়িতে না। মুমিন বান্দারে জানিয়া শুনিয়া কেন ভাই তুই রোজা ছাড়িয়া দিলি রে, সামনে তোমার মরণ হবে মাটিতে বিছানা, সামনে তোমার মরণ হবে মাটিতে বিছানা, এই কথাটা জানলে তুমি রোজা ছাড়িতে না। মুমিন বান্দারে জানিয়া শুনিয়া কেন ভাই তুই নামাজ ছাড়িয়া দিলি রে, জানিয়া শুনিয়া কেন ভাই তুই রোজা ছাড়িয়া দিলি রে। বাবা এখানে ইবলিশ ঢুকেছে, একবার ইবলিশকে তাড়িয়ে দিয়ে আমরা আল্লাহর কাছে ইস্তেগফার করে সবাই বলুন আস্তাগফিরুল্লাহ। সবাই যত লোক শুনতে পাচ্ছেন সবাই বলুন আস্তাগফিরুল্লাহ। হাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, দুটা বললেন আর ছোট ছোট তিনটা কথা বলেন আমার সঙ্গে সঙ্গে বলেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবে জাহান্নাম,
আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন আযাবে জাহান্নাম। ব্রাদার যারা শুনলেন বললেন, এই যে কথাটা বললেন এই কথাটার আপিল স্বয়ং জাহান্নাম আল্লাহর কাছে দরখাস্ত দিয়ে বলবো, আল্লাহ 31/12/2022 রোজ শনিবার রাত 11:30টার সময় জালসা মাহফিলে যতগুলো লোক বসেছিল তার ভিতরে সকলেই বলেছিল, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন আযাবে জাহান্নাম, জাহান্নাম থেকে বাঁচার জন্য আবেদন করেছে মাবুদ। যারা জাহান্নামের জন্য আবেদন করেছে জাহান্নামে ঢুকব না, আল্লাহ তুমি তাদেরকে জাহান্নামে দিও না। জোরে নারাই তাকবীর। এই কথাটা আবেদন করবে কে বাবা? জাহান্নাম নিজ আল্লাহর কাছে দরখাস্ত করবে কাদের জন্য? যারা এই দোয়াটা বলে। তাহলে যারা এই দোয়াটা জানেন তারা কখন বলবেন? মূল বিষয়ে কখন বলবো? সন্ধ্যা মাগরিবের নামাজ পড়লেন, মাগরিব নামাজ পড়ার পর তিনবার, কোনো হাদিস আছে সাতবার, যদি কেউ আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন আযাবে জাহান্নাম কিংবা আল্লাহুম্মা আজিরনি মিনান নার এই কথা বলতে পারে, আর ফজরের পরে তিনবার কিংবা সাতবার বলতে পারে, তো জাহান্নাম আপনার জন্য আবেদন করবে, আল্লাহ গো তুমি আমাদেরকে স্মরণে রেখে দিও। আল্লাহুম্মা আমিন। ওয়াজ শুরু করলাম। তাহলে বাবা ভূমিকাটা এক মিনিটের জন্য বেঁধে দিয়ে আপনাদের কাছে ডাইরেক্ট ওয়াজে আসলাম। তাহলে আমাদেরকে দয়া করে আল্লাহ আমাদের সামনে নবী মোহাম্মদকে পেশ করেছেন যাতে মানুষ পথভ্রষ্ট না হয়ে যায়, নবী মোহাম্মদকে মানে, নবী মোহাম্মদকে মেনে নিয়ে তাদের জীবনের শিষ্টাচারকে তৈরি করে নেয়, নবীর আদর্শে আরশ্রিত হয়ে জিন্দগি কাটায়, তবেই তারা পরিত্রাণ পাবে, তবেই তারা জান্নাত যাবে। তো নবী মোহাম্মদকে যে আমাদের কাছে পাঠাচ্ছেন বাবা, আল্লাহ যে কৌশলটা করেছেন সেই কৌশলটা নিয়ে আজকে আপনাকে ওয়াজ করবো ইনশাআল্লাহুল আজিজ। এক ঘন্টা দেবেন, তারপরে বাকি আলোচনা আপনারা করবেন। যে কৌশল করে আমাদের সামনে নবীকে প্রেরণ করেছেন ভালোবাসা দেখিয়ে, কি করেছেন বাবা? এক্ষুনি শুনেন, ওয়াজ চালু করলাম, এখানে যতগুলো লোক বসে আছেন উত্তর দিয়ে বলবেন, একটা হাজি সাহেবকে দেখেছেন একটা মাতালের সঙ্গে খুব প্রেম জমিয়ে চলাফেরা করে, দেখেছেন? একটা তাহাজ্জুদ পড়নেওয়ালা লোক, নেককার ভালো লোক, দেখেছেন কোনোদিন একটা সুদখোর লোকের সঙ্গে খুব সম্পর্ক, দেখেছেন? মিলে না বাবা। যারা আল্লাহকে ভালোবাসে তারা আল্লাহওয়ালাকে ভালোবাসে, যারা আল্লাহকে ভালোবাসে তারা আল্লাহওয়ালাকে ভালোবাসে। চোরের বন্ধু চোরই হবে, গুন্ডার বন্ধু গুন্ডাই হবে, মুলবির বন্ধু মুলবি হবে, হাফেজের বন্ধু হাফেজে হবে, ভালো লোকের বন্ধু ভালো লোকেই হবে। তো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মোহাম্মদকে মানুষের সামনে প্রেরণ করছেন, তো কৌশলটা কি করে নবীকে দুনিয়াতে পাঠাচ্ছেন একটু সিস্টেমটা দেখে নেন, তাহলে নবীর প্রতি ভক্তি বাড়বে। আর নবীর প্রতি যদি ভক্তি বাড়ে, নবীর আদর্শকে মানতে আমাদের ইচ্ছা হবে, আর নবীর আদর্শ যদি মেনে নিই আর জীবনে অসুবিধা হবে না, হবে না, হবে না। কী করে নবীকে নিয়ে আসছেন? এবার খেলাটা চালু হলো। বাহ, নবীর দাদুর নাম বলতে পারবেন একটু বলুন না? আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবকে দিয়ে শুরু করলাম। আব্দুল মুত্তালিব রাত 12:00, 1:00, 11:00 সময় নিজের বিছানায় ঘুমিয়ে আছে। মানুষ যখন ঘুমিয়ে যায় তখন স্বপ্ন দেখে বাবা, স্বপ্ন দেখে? কোনো ভালো স্বপ্ন কোনো খারাপ স্বপ্ন মানুষ দেখে, তাই কি না? যদি ভালো স্বপ্ন হয় তো আল্লাহর কাছে প্রশংসা করিয়েন, আর যদি খারাপ স্বপ্ন হয় তো বাম পাশে তিনবার থুতু ফেলিয়েন, সোজা কথা শেষে এনে নেন। স্বপ্ন যদি খারাপ দেখেন বাম পায়ের নিচে আপনি ছোট্ট করে থুপ ফেলে দিবেন, ঘৃণা করলেন। আর যদি ভালো স্বপ্ন দেখেন তো কী করবেন? আল্লাহর প্রশংসা করুন, আল্লাহ তুমি আমাকে ভালো স্বপ্ন দেখেছো। মনে থাকবে তো? নবীর দাদু আব্দুল মুত্তালিব শুয়ে আছেন খাটে, রাত 12:00, 1:00, 11:00 সময় শুয়ে থাকতে থাকতে স্বপ্ন দেখছে। কি কেউ যেন আবু তালিবকে, সরি আব্দুল মুত্তালিবকে বলছেন, আব্দুল মুত্তালিব তোমার বাড়ির পাশে জমজম কূপটা আছে, জমজম কূপটাকে মানুষ কূপ ঝটিকা করে দিয়েছে, নোংরা করে দিয়েছে, একবার বাজে করে দিয়েছে, ডাস্টবিন করেছে। এ আব্দুল মুত্তালিব, তুমি দেখতে পাচ্ছ তুমি উচ্চ খানদানের লোক, ভালো বংশের লোক, তুমি একটু কী করো ওই জায়গাটাকে দেখাশোনা করে তাকে পরিষ্কার করার ব্যবস্থা করো। আব্দুল মুত্তালিব রাত্রে এই স্বপ্নটা দেখছেন বাবা, তো চিন্তা ভাবনা করছেন কে যেন আমাকে স্বপ্ন দেখাচ্ছে রে, আমাকে এই জমজম কূপটা পরিষ্কার করতে বলছে, একটা উলঝনে পড়ে গেছেন বাবা। আবার গবেষণা করতে করতে রাত লেগেছে, আবার শুয়েছে, যখনই শুয়ে যাওয়া আবার 12:00, 1:00 সময় যেরকম টাইমে স্বপ্ন দেখে মানুষ, শুয়ার সঙ্গে সঙ্গে স্বপ্ন দেখতে শুরু করেছে। কী স্বপ্ন? আব্দুল মুত্তালিব তুমি তোমার জমজম কূপটাকে পরিষ্কার করো, তোমার জন্য আমি এটা আদায় করতে চাইছি। আরে একজন মতানি এই জায়গাটাকে মানুষ ডাস্টবিন করে ফেলেছে, নোংরা ফেলা জায়গা করেছে, আবর্জনায় ভর্তি করে দিয়েছে। আব্দুল মুত্তালিব এই জায়গাটাকে তুমি পরিষ্কার করে দাও, একদিন
দুই দিন গেল, তিন দিন গেল, একই স্বপ্ন দেখছে, একই স্বপ্ন দেখছে। কেউ যেন স্বপ্নের মাধ্যমে ইলহাম করে বলছে, আব্দুল মুত্তালিব তুমি এই জায়গাটা পরিষ্কার করে দাও। তিন দিন স্বপ্ন দেখা হয়েছে, আব্দুল মুত্তালিব নিজে সিদ্ধান্ত করেছে এই স্বপ্ন তার মিথ্যা হতে পারে না। তিন দিন একই স্বপ্ন দেখছি, অবশ্যই কি আমাকে ইঙ্গিত করতেছে এটা মহান সৃষ্টিকর্তার পরিচয় হবে। এই কথা ভেবে আব্দুল মুত্তালিব ঘাড়ে কোদাল নিয়ে আর ডালে নিয়ে বন্ধুরে জমজম কূপকে পরিষ্কার করতে চলেছি। কথাগুলো বুঝতে পারছেন বাবা? খুব মনোযোগ করবেন, একটা আয়াত বলবো, কার মোবাইল বাজছে গো, একটা আয়াত বলবো আর দু ঘন্টা আপনাদের ওয়াজ শোনাবো। একটা আয়াত, সেই আয়াতটা কি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, এই কথাটা বলবো আর আপনাকে বুঝিয়ে বিদায় নিয়ে চলে যাব। বাবজান, তিন দিন পরে স্বপ্ন দেখার পর কোদাল আর ডালি নিয়ে ওই জায়গাটাকে পরিষ্কার করার জন্য আব্দুল মুত্তালিব যখন গিয়েছেন, গোটা কিরামের মানুষরা ছুটে এসে বলছেন, আব্দুল মুত্তালিব এই জায়গাটা জনগণের জায়গা, এই কবরস্থানটা জনগণের কবরস্থান, ও আব্দুল মুত্তালিব একাই তুমি কেন কাজ করবে, একাই তুমি দখল করার চেষ্টা করছো। এই কথা আব্দুল মুত্তালিবকে বলতে আরম্ভ করেছেন। ওই সময় আব্দুল মুত্তালিব বলছেন, ও জনগণেরা আমি এই জায়গাটা দখল করব না, আমি দখল করতে আসেনি, আমি দখলও করে ইচ্ছা করি না, কিন্তু আমাকে তিন দিন ধরে কেউ যেন স্বপ্ন দেখাচ্ছে, আমি যখন স্বপ্ন দেখেছি আমি জায়গাটা পরিষ্কার করে দিব, তোমাদের অসুবিধা হবে না, হবে না, হবে না। গ্রামবাসীরা বলল, ওরে আব্দুল মুত্তালিব শোনে না, তোমার অসুবিধা হোক আর আমাদের অসুবিধা হোক কিছু বুঝি না, এই জায়গা পরিষ্কার করতে দেওয়া হবে না। কথাবার্তা চলতে থাকলো বন্ধুরে, এক পর্যায়ের গল্প আপনাকে কেটে দিয়ে আমি বলতে আরম্ভ করলাম। ওই গর্তের পাহাড়ে বসে থাকতে থাকতে আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে একটা মানত মেনে বলছে, হে আল্লাহ, আমার যদি আল্লাহ তুমি দশটা বেটা দাও, আমাকে যদি আল্লাহ তুমি দশটা বেটা দান করো, হে রব্বুল আলামিন, একটা বেটা আল্লাহ তোমার নামে কুরবানি করব। কটা বেটা? দশটা বেটা আল্লাহ যদি তুমি দাও, তো একটা বেটা তোমার নামে কুরবানি করবো, বলছেন কে? আব্দুল মুত্তালিব নবীর দাদু। এ বাবা, কার আটটা বেটা, কার সাতটা বেটা একটা কুরবানি দিতে পারবেন? বন্ধু আমার, আলোচনা শুরু করলাম। মানুষ যখন দোয়া করে, কি দোয়া করে, আল্লাহ গো আমার তো সবই বেটি হয়েছে, সবই বেটি হয়েছে, আল্লাহ যদি তুমি একটা বেটা দাও, এই বেটা যদি আমাকে দাও, তো একটা গোটা গ্রামবাসীকে উঁট কেটে খিলাবো। মানুষ এটা কী করে না, নজর মানে না। হে রব্বুল আলামিন, আমার সবই বেটি হয়েছে কিংবা সবই বেটা হয়েছে, একটা বেটি হলে পাঁচটা গরু খাওয়াবো। মানুষটার খাবার শক্তি নাই, কিন্তু আশা করে নিয়েছে। বন্ধু একটা কথা ছোট্ট করে শুনে নেওয়ার সামনে নিয়ে যেতে হবে, যদি কেউ নজর মেনে নেয়, আল্লাহ গো আমার খুল্লাতে এখন পঞ্চাশটা মুরগি আছে, এই পঞ্চাশটা মুরগি যদি বেঁচে যায়, দুটা ভালো মুরগা মাদ্রাসায় সাদকা দিও। এ মা বোন ভালো করে শুনে নিন, বন্ধুরা আমার শুনে নিন, আপনার মুরগি যদি হয় আপনি দিবেন, আর না হলে দিবেন না, এটা কোনো কথা নয়। যখন আপনি আল্লাহকে দিতে চেয়েছেন, পূরণ করতে হবে, করতে হবে, করতে হবে, রিহাই হবে না, হবে না, হবে না। যার জন্য ছোট্ট কথাতে নজর মেলে বসে থাকিয়েন না, পূরণ করতে হবে। আলোচনা শুরু করে দিলাম, আল্লাহ নবীর দাদু আল্লাহকে বলছেন, আল্লাহ যদি আমার দশটা বেটা হয়, তো একটা বেটাকে তোমার নামে কুরবানি করব। কথাটা বলেছে বাবা, আর দুয়া কখন কবুল হয় কেউ জানে না। বন্ধু আমার, নবীর দাদর দোয়া কবুল করা হয়েছে, এবার বোঝাবার জন্য আপনাকে কেটে ছেড়ে বলতে আরম্ভ করলাম। এ 2023 সাল পড়ছে বাবা, এই বছরে একটা বেটা, 24 সালে একটা বেটা, 25 সালে একটা বেটা, 26 সালে একটা বেটা, 27 সালে একটা বেটা, এই করতে করতে বন্ধু আব্দুল মুত্তালিবের 10টা বেটা জন্মেছে। কারো 35 বছর, কারো 28,
22 বছর কারো 25 বছর কারো 24 বছর কারো 26 বছর কারো 22 বছর কারো 10 বছর বন্ধু সিরিয়াল অনুযায়ী ব্যাটারা ঘুরতে আরম্ভ করেছে নানান দিক থেকে সব ব্যাটারা আব্বা আব্বা ঘুরতে আরম্ভ করেছে ভালো একটা ভদ্র ফ্যামিলি তৈরি হয়ে গিয়েছে এবার আব্দুল মুত্তালিবের পোকা লড়ছে হে আল্লাহ তোমাকে পাহাড়ে বসে বসে তোমাকে গল্প করেছিলাম আমার যদি 10টা ব্যাটা হয় একটা ব্যাটা তোমার নামে কুরবানি আমাকে করতে হবে আল্লাহ 10টা ব্যাটা তো দিয়েছো আর 10টা ব্যাটা আমাকে আব্বা আব্বা বলে ডাকে হে রব্বুল আলামিন এখন 10টা ব্যাটার ভিতরে আল্লাহ কাকে কুরবানি করব আমায় গাইতে দাও দয়াল বাধা দিও না মনের কথা বলতে দাও জবান বন্ধ করো না অন্ধকারে রইল যারা দুই কুল হারাইলো তারা হেদায়েতের আলো দিও গোমরাহিতে রেখো না আমায় গাইতে দাও দয়াল বাধা দিও না মনের কথা বলতে দাও জবান বন্ধ করো না বন্ধুরে কথা বলতে আরম্ভ করলাম নবী মুহাম্মদের দাদু এবার চিন্তায় পড়েছে ইয়া আল্লাহ তোমাকে আমি সাদকা করতে চেয়েছিলাম একটা ব্যাটা কুরবানি করব রব্বুল আলামিন 10টা ব্যাটাও দিয়েছো আর সবাই বেঁচে আছে এখন কাকে কুরবানি করব বুড়ো ব্যাটাকে করব না মেজ ব্যাটাকে করব না তিন নম্বরকে করব না চার নম্বরকে করব কাকে কুরবানি করব সবাই তো আব্বা আব্বা বলে এক ব্যাটা বলে আব্বা তোমাকে পাঞ্জাবি বানিয়ে দিব এক ব্যাটা বলে আব্বা মিষ্টি খেয়ে নাও এক ব্যাটা বলে আব্বা তোমার গোসলের পানি জোগাড় করে দিলাম সবাই তো আপনজন সবাই তো ভালোবাসে কোনো ব্যাটা বিশ্বাস করে না কোনো ব্যাটা ঘৃণা করে না সবাই আপন করে আর কাকে হাত ধরে টানতে টানতে আল্লাহ তোমার নামে কুরবানি করব এটা কি কম বড় বিপদ গো বাবা বলুন তো আল্লাহকে বলে চলো একটা কুরবানি করব যখন হয়ে গেছে তো আর কাফফারা সহ্য করতে পারে না পারবে কিন্তু মায়া আপনার 5টা ব্যাটা আছে একটা ব্যাটাকে যদি কেউ বলে যায় তোমাকে 3 কোটি টাকা দিব তোমার একটা ব্যাটাকে দাও ব্রিজে ফেলবো দিবেন দিবেন কিছু কিছু বাপ আছে বাবা দিবে জি এটা যাক সামনে বার একটা তৈরি করব হবে না আল্লাহর বান্দারা শুনে নেন আব্দুল মুত্তালিব চিন্তা করেছে আল্লাহ কাকে দিব আর 10টা ব্যাটার ভিতরে যাকে বেশি আল্লাহ ভালোবাসে যাকে বেশি ভালোবাসে বাপ সেই ছেলেটার নাম হলো আব্দুল্লাহ 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 বন্ধুরে আমার বাপ আব্দুল মুত্তালিব নিরুপায় হয়ে গিয়েছে কার নাম বলবো কাকে ধরবো যাকে ধরতে সে তা বাপ বাবা বলছে আমাকে ধরিও না আমাকে ধরিও না কুরবানি করিও না বিপদে পড়ে গেছেন আব্দুল মুত্তালিব বন্ধুরে বুঝাবার জন্য বলতে আরম্ভ করলাম এরকম কাগজ 10খানা নিয়েছে আর 10খানা কাগজকে ছিঁড়ে টুকরো করে 10টা ব্যাটার নাম লিখেছে লটারি করবে লটারিতে যার নাম উঠবে ওর নামটাকে নিয়ে গিয়ে কুরবানি করা হবে তার বাঁচানার হবে না কিন্তু আব্দুল মুত্তালিব যাকে বেশি ভালোবাসেন তার নাম কি বললাম আব্দুল্লাহ আব্দুল্লাহটা কি বলতে পারবেন নবীর বাপ ভালো করে শুনবেন শুধু আপনাকে আল্লাহ দয়া করেছেন যার জন্য নিজের দোস্তকে কত দূর থেকে টেনে নিয়েছে আপনার সামনে প্রকাশ করে দিয়ে বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা হে বিশ্বাসী মানুষেরা যারা তোমরা কালেমা শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিয়েছো নবী মুহাম্মদকে মেনে নিয়েছো নবী মুহাম্মদের জীবন তালিকা তুমি দেখবা না নবী মুহাম্মদকে কেমন করে তোমাদের সামনে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি বানিয়ে দিলাম তোমরা কি জানবে না নবী মুহাম্মদকে তোমাদের সামনে আইডিয়াল বললাম কি থেকে বানালাম তোমরা কি নবী মুহাম্মদকে নিয়ে গৌর ফিকির করবে না গবেষণা করবে না দেখে নাও শুনে নাও কোথাকার জল কোথায় গড়িয়ে দিয়ে তোমাদেরকে আমি আল্লাহ দয়া করেছি তোমরা জানো না জানো না জানো না বাবা এবার 10টা নাম্বারকে লোড করে দিয়ে পুরিয়া করে দিয়ে এবার বালতিতে লটারি চালু করেছে নিজে নিজে কোন ব্যাটাকে দিব চিনতে পড়ে গিয়ে 10টা নাম লিখে বালটিতে ঢুকিয়ে দিয়ে চোখ বন্ধ করে একটা নাম উঠিয়ে বাবা যার নাম উঠবে সেই তো কুরবানি হবে না কি বলেন লটারি চালু হয়ে গেল
নাম ঢুকে দেওয়া হয়েছে কোনো বাচ্চার সামনে গিয়ে নয়, লাতু যা তাদের দেবতাদের সামনে গিয়ে ডোলটাকে নিয়ে বালতিটাকে নিয়ে খুলে দিয়ে বলছে, হে আল্লাহ হে দেবতা তোমাদের সামনে আমার প্রকাশ্য খেলা চালু হয়ে গেল। উজারের সামনে দেবতার সামনে গিয়ে অনেক কসম করার পর দেবতার সামনে হাত ভরে বালতি থেকে যে কাগজটা চিরকুটটা উড়াচ্ছে, বাবা বন্ধুরে চোখ বন্ধ করে হাতটাকে বের করে যে নামটা প্রথম নম্বরে হাতে ধরা পড়েছে ওটা আর কারো নাম নয়, ওটা নাম হলো আব্দুল্লাহ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার আব্দুল মুত্তালিব নামটা দেখে যেন হট চকিয়ে গেছে আল্লাহ। আমি যেই বেটাকে বেশি ভালোবাসি, যার সঙ্গে বেশি মহব্বত করি, আর যে বেটা বেশি বেশি করে আব্বা আমাকে বলে, যার সঙ্গে মহব্বত বেশি আল্লাহ, ওই বেটারই নামটা উঠেছে অন্য বেটার নাম লটারিতে উঠেনি। বাপের মন বুঝাতে পারলো না। আব্দুল মুত্তালিব বলছেন, মনে হয় লটারিটা ঠিক হয়নি। বুঝলেন না? মনে হয় লটারি ঠিক হয়নি, আবার একবার গোলমাল করে দেখি, লটারি করে দেখি খেলাটা কেমন হয়। বন্ধুরে এবার লটারি করার জন্য আবার সিদ্ধান্ত করেছে, আবার নামগুলো এক জায়গায় পল্টে দিয়েছে, দশটা নাম এক জায়গায় ঢুকে দিয়ে আবার এলোমেলো করে দিয়ে একটা নাম উঠে আবার পড়তে শুরু করেছে। বন্ধুরে যখনই পড়তে শুরু করা আবার দেখে ওই আব্দুল্লাহ নাম উঠে গিয়েছে। মাকারু মাকার আল্লাহ ওয়াল্লাহু খাইরুল মাকিরিন। রে আল্লাহর বান্দা মানদের মনোযোগ দিয়ে যান, শাসখানা শুনে যান, জীবনটা রিপ্লাই করে দেন, আল্লাহ আপনাকে কত ভালোবাসে আর আপনি আল্লাহকে কত ভালোবাসেন। হে বন্ধু আপনার এটাই তো পরিচয়, না দেখে আল্লাহর ভয়ে মসজিদে গিয়ে পাগল হয়ে কাঁদেন, আর আপনাকে আল্লাহ দয়া করে নবী মোহাম্মদকে আপনার সামনে পেশ করে দিয়েছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। বন্ধু আমার কথা বলতে আরম্ভ করলাম, মনোযোগ দিয়ে আজকের বক্তব্য কানা শুনে যান, দ্বিতীয়বার নামটা উঠে গেল কার, আব্দুল্লাহর। আর খেলা হবে না, আব্দুল মুত্তালিব চিন্তা করে বলল, হো আল্লাহ আমার খেলার গুটি শেষ হয়ে গিয়েছে, তুমি বারবার তুমি আমার ছোট ছেলেকে চেয়েছো, আল্লাহ গো যখন আমার ছেলেকে চেয়েছো এবার আমার ছেলেকে আর বাঁচাতে পারলাম না। হাত ধরে টানতে টানতে বন্ধুরে কাবা শরীফের সামনে নিয়ে যাচ্ছে, কাবার সামনে জবাই করব, আল্লাহর মানত পূরণ করব। খেলা শেষ, বেটাকে টানতে নাতে নিয়ে যাচ্ছে, বেটা চল তোকেই কুরবানি করতে হবে। আব্দুল্লাহকে সামনে দাঁড় করে দেবো, বা চাকু কসলাবি কেটে দিবে, এমন তো সময় একটা অলৌকিক ঘটনা ঘটছে। কি ঘটনা ঘটছে বলুন? বন্ধুরে আব্দুল্লাহকে জবাই করবে এমন সময় একটা মহিলা দৌড়তে দৌড়তে এসে হাজির। মহিলার নাম আপনাকে বলতে হয় মরিনা, ওই মহিলার নাম হলো মরিয়ম, মরিয়ম মরিয়ম। ওর বাপের নাম হলো আরাকা বিন নওফাল। হঠাৎ করে মেয়েটা এসে বলছেন, ও আব্দুল মুত্তালিব আপনি কি করতে চলেছেন? বলে আমার ছেলেকে কুরবানি করতে হবে, এই ছেলেটাকে কুরবানির জন্য লটারিতে উঠে গেছে, নাম্বারই হয়ে গেছে, একে কুরবানি করতে হবে। কী ব্যাপার? সম্পূর্ণ খুলে গল্প হয়ে গেল। মেয়েটা বলছে, ও আব্দুল মুত্তালিব তোমার বেটাকে কুরবানি করতে দিব না, দিব না, দিব না। আব্দুল মুত্তালিব বলল, মেয়েরা তোমাকে চিনলাম না, জানলাম না তুমি কে, কোথাকার মেয়ে তোমাকে চিনলাম না, আমার সামনে দাঁড়িয়ে কথা বলবার মতো তোমার শক্তি কে দিয়েছে বলো। মেয়েটা বলল, জানি না কে শক্তি দিয়েছে, বলতে পারবো না, তবে এটা বলতে পারি তোমার আব্দুল্লাহ কুরবানি হবে না। বলে কেন? বলে যতদিন গবেষণা করেছি, যতদিন আমি শুনেছি, যতদিন আমি যতদূর তদন্ত করে পেয়েছি, তোমার বেটা আব্দুল্লাহ কুরবানি হবে না, এই জন্য হবে না, আব্দুল্লাহর উরুজাত থেকে একটা বিশ্ব নেতা আসবে, আর বিশ্ব নেতার পরিচয় এই বেচার বাড়ি থেকে হবে, এর উরুজার সন্তান হবে। ওয়াতে আমি যার নম্র ছেলে দেখেছি, মেয়েটাকে জিজ্ঞেস করা হলো, তুমি কোথায় পেয়েছো, কীভাবে পেয়েছো? মেয়েটা বললো, আমার বাপের নাম আরাকা বিন নওফাল, আমার বাপ তাওরাত পড়ে, আমার বাপ জ্ঞানী লোক, আমার বাপ পণ্ডিত লোক, আমার বাপ যখন সে তাওরাত খারাপ পড়ে, ইঞ্জিল পড়ে, জব্বুর পড়ে, যখন কেতাবগুলো ভালো ভালো তেলাওয়াত করে, আমি মরিয়ম বসে বসে পাশে পাশে শুনতে চায়, আমাদের মক্কাতে এমন একটা ছেলে হবে, আর ছেলের পিজ্জ থেকে একটা ভালো ছেলে হবে, আর ছেলেটা হবে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমি এটা জেনে নিয়েছি, ওয়াতে যত মক্কাতে যুবক দেখেছি, সব যুবকের চাইতে এ আব্দুল্লাহর ভ্যাল ব্যবহার অতুলনীয়, এ আব্দুল্লাহ জবাই হবে না, হবে না, হবে না। বাধা পড়ে গেল বাবা,
আব্দুল্লাহ জবাই হলো না গ্রামের লোককে সঙ্গে নিয়ে মেয়েটা প্রতিবাদ শুরু করে দিল তোমার ছেলেকে জবাই করা যাবে না কেন যাবে না গ্রামের লোককে বলছে ভাই তোমরা কেন বাধা দিচ্ছ বলে যত গ্রামে ছেলে আছে সবচেয়ে তা আব্দুল্লাহর ব্যবহার ভালো তুমি তোমার অন্য ছেলেকে কুরবানি করে দাও একবার বাধা দেব না আমরা আব্দুল্লাহকে কুরবানি করতে দেব না ঝামেলা চুকে গেল কেউ পরামর্শ দিয়ে বলছে আব্দুল মুত্তালিব যখন এরকম ঝামেলা হচ্ছে তো তুমি একটু সিদ্ধান্তটা চেঞ্জ করো তখন আব্দুল মুত্তালিব বলছে আমারও তো মন আমার বেটা আব্দুল্লাহকে জবাই করার মন নাই আরো যে নটা আছে ওদের যদি সিরিয়াল উঠে যেত আমি একবার ভাবতাম না কিন্তু আমি মনকে কি বলবো আল্লাহকে যে কথা দিয়েছি মানো তোমাকে শোধ করতে হবে আর আব্দুল্লাহ নাম নটাইতে উঠেছে আমি কি করব কেউ পরামর্শ দিয়ে বলছে চলো উমুক গ্রামে একটা কবিরাজ আছে ভালো কবিরাজ খুব জ্ঞানী পণ্ডিত কবিরাজ আছে ওর কাছে গেলে একটা সিদ্ধান্ত হতে পারে হে বাবা আল্লাহ আপনাকে দয়া করেছে কত দেখেন আল্লাহ আপনার তো দয়া করে বিশ্বনবী আপনার কাছে পেশ করেছে দেখেন কিভাবে হে বন্ধু এবার কবিরাজের সামনে গিয়ে সব ঘটনাটা খুলে বলা হলো কবিরাজ তখন গণনা সব করার পর হাত চালিয়ে দেখার পর সব ইলম খাটিয়ে দেওয়ার পর তখন মাথা টনকে বলছেন ও আব্দুল মুত্তালিব তোমার ব্যাটার এখন ফাইসালা হবে তোমার ব্যাটার কত দাম আছে তুমি নিজের চোখে দেখবে তোমার ছেলেটা কত দামি অনুভব তুমি করতে পারবে তো খেলাটা কী দিয়ে চালু হবে কবিরাজ বলল আপনাকে কেটে কথা বলছি বাবা কবিরাজ বলছে ও আব্দুল মুত্তালিব তোমার বেটা আব্দুল্লাহ আর একদিকে দশটা উঠ মনে রাখবেন কথা কটা উঠ তোমার বেটা আব্দুল্লাহর একটা নাম আর দশটা উঁটের লটারি একবারে দশটা দশটা করে মারতে হবে যদি চোরকি ঘুরিয়ে দিলাম লটারি শুরু হয়ে গেল চোরকি চলছে যদি তোমার বেটার নাম আব্দুল্লাহ উঠে যায় কাঁটাতে দাঁড়িয়ে যায় আব্দুল্লাহ তারা আবার দশটা উঁট যোগ করতে হবে খেলা চলতেই থাকবে বলে ঠিক আছে আমার উঁট চলে যাক কিন্তু আমার বেটা আব্দুল্লাহকে বাঁচাতে হবে জি আলহামদুলিল্লাহ ওয়াজ বুঝতে পেরেছেন এবং ধোমার চোরকির খেলা চালু হয়ে গেল একদিকে দশটা উঁটের নাম আর একদিকে কার নাম আব্দুল্লাহর নাম চোরকি ঘুরিয়ে দেওয়া হলো চোরকি চরকর করে ঘুরতে আসে লটারি চলতে আসে বন্ধুরে শেষ ফিনিশিং আসলো এদিকে নটপট 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 করতে করতে আব্দুল্লাহর নামে কাঁটা দাঁড়িয়েছে কবিরাজ বলল আব্দুল মুত্তালিব দশটা উঠকে বিক্রি করে যা মূল্য হবে তার চাইতে তোমার বেটার অনেক গুণে মূল্য বেশি এই দশটা উঠ দিয়ে তোমার বেটার পালা শোধ হবে না আব্দুল মুত্তালিবকে বলো কী করতে হবে বলো বলে আরও দশটা উঠ অ্যাড করতে হবে বলে আরও দশটা উঠ অ্যাড করে দিলাম কুড়িটা উঠ একদিকে হলো আব্দুল্লাহর নাম একদিকে হলো লটারি চলতে আছে বাবা লটারি চলতে আছে এই করতে করতে বন্ধুরে আবার লটারিতে আব্দুল্লাহর নাম উঠে গেছে কুড়িটা উঠ বাদ পড়েছে এই করতে করতে বন্ধুরে সত্তর গেল আশি গেল দশ 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 করে উঠ বাড়তে আছে দশটা দশটা করে উঠ বাড়তে আছে সত্তর হয়ে গেল আশি হয়ে গেল নব্বই হয়ে গেল কবিরাজকে লক্ষ্য করে আব্দুল মুত্তালিব বলছেন কবিরাজ আমার বেটা আব্দুল্লাহ মনে হয় বাজবে না নব্বইটা উঠ হয়ে গেল একদিকে তবু আমার বেটার নাম লটারিতে উঠতেই আছে মনে হয় আমার বেটা বাঁচবে না তখন কবিরাজ বলছে এটা ফাইনাল খেলা জোরে সুবহানাল্লাহ বলুন এক বলে দু রান ক্রিকেট খেলা দেখেননি বাবা একটা বল দুটো রান করতে হবে তাহলে বিশ্বকাপ পাবে কেমন খেলাটা হবে বলেন আহ মানুষ চতক পাখির মতো তাকিয়ে আছে লটারির ফাইনাল খেলা হবে ফাইনাল খেলার জন্য সবাই রেডি হয়ে আছে দেখবো এক বলে দুই রান করতে হবে বন্ধুরি একশোটা উঁট একদিকে আর নবীর বাপের নাম একদিকে আব্দুল্লাহ নাম একদিকে লাই ফাইনাল খেলা চড়তে আরম্ভ হলো চড়কি ঘুরতে আছে বন্ধুরে চড়কি ঘুরতে 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 শেষ ফাইনাল খেলাটা দুটো গুঠির খেলা একবার আব্দুল্লাহর নাম একবার উঁটের নাম একশো উঁট একদিকে একবার আব্দুল্লাহ একদিকে একশো উঁট একদিকে একবার আব্দুল্লাহ একদিকে এই করতে করতে বন্ধুরি মা কারো আমা কার আল্লাহ আল্লাহ খৈরুল মা কেরিন অত ইজ্জমান তাসাও অত জেল্লো দুটির খেলা হতে হতে হঠাৎ করে আব্দুল্লাহর কাঁটা বাদ দিয়ে একশো উঁটের কাঁটায় কটি আটকে গিয়েছে দড়ি আটকে গিয়েছে খাটারে শেষ হয়ে গিয়েছে বন্ধুরে মানুষেরা তারই বাজে আরম্ভ করেছে আব্দুল্লাহ বেঁচে গেছে আব্দুল্লাহ বেঁচে গেছে আব্দুল্লাহ বেঁচে গেছে খেলা শেষ হয়ে গেল বাবা খেলা শেষ বন্ধু আমার
নবীকে আমাদের সামনে আইডিয়াল বানাচ্ছেন, কেন আইডিয়াল বানাচ্ছেন? রে মুসলমান, যেই দিন তুমি কালেমা শাহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ পড়বে সেই দিন তোমাকে ফলো করতে হবে। নবী কেমন করে ঘুমিয়েছেন? হ্যাঁ, এ মুসলমান, যেই দিন তুমি কালেমা পড়েছো মুসলমানে পরিচয় নিয়েছো, নবী মোহাম্মদ কেমন করে ভাত খেয়েছেন তোমাকে লক্ষ্য করতে হবে। এ মুসলমান, নবী কেমন করে নরম নরম কথা বলেছে তোমাকে শুনতে হবে। এ মুসলমান, নবী কেমন করে পানি খেয়েছে তোমাকে জানতে হবে। যদি না জানো তোমার ঠিকানা ফাইনাল জাহিমাহি আলমা আওয়া, তুমি জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। নবীর বাবাকে আব্দুল্লাহকে বাড়িতে ঘুরিয়ে নিয়েছিলেন বাবা আব্দুল মুত্তালিবকে, বলা হলো ও আব্দুল মুত্তালিব, তুমি যে 100টা উঠ তোমার সাদকা হয়ে গেলে কি করবে? বলে গ্রামবাসীকে জনগণকে খাইয়ে দিব, মাদ্রাসা মসজিদ ভাগ করে দিব। যাক, আমার বেটা আব্দুল্লাহ বেঁচেছে, আমার সম্পত্তি চলে গেল, আমার বেটা আব্দুল্লাহকে আমি বাঁচাতে পারলাম, এতে আমার জীবন ধন্য। আব্দুল্লাহ বেঁচে গেল বাবা। আব্দুল্লাহর বয়স কেউ বলছেন 18, কেউ বলছেন 17, কেউ বলছেন 17.5, মাপের শেষ নাই। একটা যুবকে পদার্পণ হতে চলেছেন আব্দুল্লাহ। তখন বাবা, এখন একটা মাঝে কথা বলতে হয়, এখানে যতগুলো লোক বসে আছেন, কার 30 বছরের বেটা আছে বলেন, হাত দেখেন তো, 30 বছরের বেটা আছে বিয়ে দেননি? কেউ নাই? আছে? কোন বাপ বসে আছেন? বেটির বয়স 22 বছর, বেটির বয়স 22 বছর, আপনি বিয়ে দিচ্ছেন না? বলে কেন? মাস্টার ডিগ্রি করলে ভালো জামাই হবে। জি, শখ করে বেটিকে দিয়েছেন বিদেশে পড়তে, শখ করে দিয়েছেন বেটিকে আপনি মাস্টারনি বানাতে, কিন্তু আপনার বেটিকে যে বগলকুদা ব্যাগ পেয়েছে আর 12,000 টাকা মমতার মোবাইল পেয়েছে, চোখ গেল, প্রাণ গেল, মান গেল রে মোবাইলের জ্বালায়, মোবাইলের জ্বালায়, ইমান রাখা দা ইউটিউবের জ্বালায়, গুগলের জ্বালায়। কথা ভুল বলছি? চ্যাংড়া মানুষ, চ্যাংড়া আছে নাকি? অত আমি হাদিস কোনো বলতে পারছি না বাবা, যেটুকু বলছি যে বিষয়ে যেটা সেটিং আছে সেটা আপনাকে বলে যাব। শুধু অন্তরে নিয়ে যান, আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য ওয়াজ নয়, আপনাকে বুঝিয়ে দেওয়ার জন্য ওয়াজ। উদ্বেলা সাবিল রব্বি কাবিল হিকমাতে ও মাউইজাতিন হাসানা। এ বাপ জানেন আমার, আপনার মেয়ের 22 বছর বয়স হয়ে গেছে, বিয়ে দিচ্ছেন না। মেয়ে যদি কোনো ভুল করে দেয়, ছেলে 30 বছর বয়স, ছেলে যদি ভুল করে দেয়, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, বাপ তুমি সজাগ হয়ে যাও। তোমার বেটা যদি আজ যার সাথে 50 গুণা কামাই করে তো 25 তোমার, বুঝলেন না? এ বাবা, মাওলানার আমি ঢুকছিলাম মোটর সাইকেলে, আমার এই যে আপনাদের দাঁতের ডাক্তার সাহেব, নামটা কি ভুলে গেলাম গো, মতিউর রহমান সাহেব, আর আমার এ বাড়ির এক দাদা, দুজনকে নিয়েছে বাবা। ঢুকা যায় না, মিছিল চলছে, কার? ছেলেদের আর মেয়েদের। কোন বাপ বসে আছেন বলুন তো, কোন মা বসে আছেন? সন্ধ্যার আগে বেটিকে বললেন, বেটি রে আজকে জালসার দিন, খবরদার বেশি রং চং মাখবি না, খবরদার রং মাখবি না, বাজারে যাবে না। এটা তোমাকে আমি আজকে ওসিয়ত করে দিলাম, বেটি তুমি যদি বাজারে চলে যাও আর তোমাকে জেলামের ছেলেরা দেখতে পায় আর নোংরামি কথা ভাবতে শুরু করে, নোংরা জীবনটা করে দেয়, তুমি যদি আজকে 50 গুণা কামাই করো 25 আমার হবে। এই কথাটা কে বলেছেন একটা দয়া করে হাতটা দেখান বাবা। বেটাকে বলেছেন না? বলতে পারলেন, হে বন্ধু আমার শোনেনি, বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানদার শুনেলা, তোমার বেটা যদি 50 গুণা কামাই করে, বাপ তুমি অংশীদার হয়ে গিয়ে কিয়ামতের কাঠ গড়াতে, আসামির কাঠ গড়ে দাঁড়িয়ে থাকতে হবে, টেনশন তোমার হবে না, হবে না, হবে না। বাপজান মাস্টার বানার জন্য ছেড়ে দিয়েছেন, কিন্তু মাস্টার ভিতর ভিতর কী করছেন? বয়স পার হয়ে যাচ্ছে, আপনি দেন না। নবীর বাপের বয়স কত হলো? 3টা বয়স বলেছি, 18, 18.5, 17 হলো, যুবনে পরিপূর্ণ হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, নবী আপনাকে শিখিয়ে দিয়েছেন, নবী শিষ্টাচার আপনি মানেন না, যখন মুসলমান হয়ে গিয়েছেন, আপনার যুবক যদি ছেলে বাড়িতে থাকে বড় হয়, তো বাপ তোমার দায়িত্ব আছে তাড়াতাড়ি করে বউ খুঁজো, বেটি আছে জামাই খুঁজো। তো তোমার বেটা যদি ভালো হয় তাহলে ভালো বউ খুঁজিও, তোমার বেটা যদি ভালো হয় ভালো বউ খুঁজিও। কার কথা? কোরআনের কথা। বিসমিল্লাহির রহমানির রহিম, আল খাবি
খাবিশাতুনিল খাবিশিন ওয়াল খাবিশুনানিল খাবিশাত আত তাইয়িবাতুনিত তাইয়িবিন আত তাইয়িবুনানিত তাইয়িবাত হে যুবক শুনেলা তোমার বিয়ে করার বয়স হয়েছে বাবা তোমার খেয়াল করতে পারে না যদি তোমার বাবা খেয়াল করে না তো তোমার যেরকম চরিত্র একটা ওইরকম চরিত্র মেয়ে খোঁজ করতে হবে মেয়ে চরিত্র যদি ডাউন হয় একটা ডাউন ছেলেকে খোঁজ করতে হবে খবরদার উল্টা পাল্টা করে বিয়ে দিবেন না কেমন উল্টা পাল্টা মনে বিষয় হে এই একটা তাহাজ্জুদ পড়া মেয়ের সঙ্গে যদি একটা মাথা খারাপ গাঞ্জাখোরকে দিয়ে দেন সুখ হবে যেই যা কোয়ালিটি সেই কোয়ালিটি দেখে বিয়েটা দেন তাড়াতাড়ি করে বিয়ে দেন যুবতী হওয়ার সঙ্গে সঙ্গে কারণ দেরি করেন না এই সময়টা মিস্টেকের সময় যদি মিস্টেক করে দেয় বাপ মা তুমি শাসন না করার অপরাধে তুমিও পঞ্চাশ গুণানে তুমি আসামির কাঠগড়ায় দাঁড়াবে এটা বাপ মার জন্য ওয়াজ আর বাপ মার জন্য ওয়াজ করলাম না আব্দুল মুত্তালিব নিজের ছেলে আবদুল্লাহকে নিয়ে বাবা বাপেরা ছেলেকে নিয়ে বেড়াতে যায় না মেয়েকে নিয়ে বেড়াতে যায় না আব্দুল মুত্তালিব বলছে ও বেটা আবদুল্লাহ তোমাকে তো আমি ছুরি থেকে বাঁচাতে পারলাম তো চলো একটু ঘুরে আসি কোথায় বাবা ঘুরতে যাচ্ছেন ঘুরতে গিয়েছেন তো বন্ধুর বাড়িতে ঘুরতে গিয়েছেন বেড়াতে গেছেন এ বন্ধু আমার বন্ধু নাম এবার আপনাকে বলবো নবীর নানার নাম কি বলতে পারবেন নবীর নানার নাম ইন্না লিল্লাহ ছোট্ট একটা আমার মিশন আছে যার তিন বছরের বাচ্চা ওরা বলবে নবীর নানার নাম মাশাআল্লাহ জাযাকাল্লাহ ওহাব জোহরি আব্দুল ওহাব জোহরি এ বন্ধু আমার আমার নবীর আব্বা আর নিজের দাদুর সঙ্গে চলতে আরম্ভ করলেন কোথায় কোথায় চলতে আরম্ভ করলেন ওহাব জোহরির বাড়িতে বেড়াতে এবার বেড়াতে গেছে বন্ধুর বাড়িতে আর বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়ে একটা ঘটনা ঘটছে বন্ধুরে কেমন ঘটনা ঘটছে আমার নবীর আব্বা আব্দুল্লাহ বসে আছেন আর দাদু বসে আছেন আর সামনে যে একটা মেয়ে হাঁটাহাঁটি করছে মেয়েটাকে দেখে আব্দুল মুত্তালিবের চয়েস হয়ে গিয়েছে ও ওহাব জোহরি এই মেয়েটা বন্ধু তোমার বাড়িতে ঘুরছে এটাকে ওহাব জোহরি বললো এটা আমার মেয়ে আমেনা তো একবারে প্রস্তাব দিয়ে বলছে ও বন্ধু শোনেলা তোমার সামনে জামাই বসে আছে এর নাম হলো আব্দুল্লাহ আমার বেটার বয়স 18 বছর তুমি যদি পছন্দ করে নাও তোমার আমেনার সঙ্গে আজ বিয়ে দিয়ে কমপ্লিট করতে চায় যুবক বয়স হয়েছে না বয়স হলেই আপনি খবর নেন ফানকিহু মা তো আভালাকুম মিনাল নেশা তোমার বয়স হয়েছে বিয়ের প্রস্তাব দাও বন্ধু আমার বলতেছিলাম বিয়ের সময় হয়েছে এবার দুই বিহাতে কথাবার্তা চলছে আব্দুল মুত্তালিব বলছে বন্ধুরে তুমি যদি রাজি হও তোমার মেয়ে আমিনাকে আমি বৌমা করব আর একই বাক্যে বৌমাকে দেখে পছন্দ হয়েছে আর ওহাব জোহরি বলছেন ও আব্দুল মুত্তালিব তোমার মক্কাতে বাড়িরে বন্ধু তোমাদের সম্মান ভালো আছে তোমাদের দাম ভালো আছে তোমার সম্মান তো লোক তোমরা জ্ঞানী লোক তোমাদের বাড়িতে বেটির বিয়ে দিব না তো কার বাড়িতে বিয়ে দিব এই কথা সিদ্ধান্ত হয়ে যে আমার মাওলানাকে খবর দেওয়া হলো মাওলানাকে ডেকে খবর দিয়ে বন্ধুরে বিয়ের আয়োজন চালু হয়ে গেল জোরে জোরে বলুন সুবহানাল্লাহ রে আল্লাহর বান্দারা বিয়ে পড়াই দেওয়া হলো ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম আল্লাজি খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা জাওজাহা ওয়া বাসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহ আল্লাজি তাসআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহ কানা আলাইকুম রাকিবা বন্ধুরে বিয়ে পড়া কমপ্লিট হয়ে গেল আমিনার হাত ধরে বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা বাড়িতে নিয়ে আসছেন বৌমাকে বাড়িতে নিয়ে আসলেন আব্দুল মুত্তালিব বাড়ির সংসার শুরু হয়ে গেল বন্ধুরে যখন নবী মুহাম্মদকে বাড়ি নিয়ে আসতে আরম্ভ করলেন জীবনটা শুরু হয়ে গেল বাড়ির পর্যায়টা শুরু হয়ে গেল হে মুসলমান ওই রাতে আপনার ছেলের সঙ্গে ঘর বসতে হবে আপনার বৌমা চলে আসবে নবীর শিষ্টাচার যদি বাড়িতে না থাকে আদর্শ পরিবার হবে না হবে না হবে না আমিনার সঙ্গে বিয়ে হলো বাড়িতে চলে আসলো বৌমাকে নিয়ে আর আব্দুল্লাহ নিজের বউকে নিয়ে বাবা সেই রাতে ঘর বসতে হলো যদি আল্লাহ দয়া করেছেন সেই রাতে আমিনার গর্ভে আব্দুল্লাহ রুজ্জার সন্তান বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমাদের সামনে আইডিয়াল হয়ে আছেন একবার জোরে বলুন সুবহানাল্লাহ আর ঘোষণা কি বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম লাকা
কাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এ নবী মুহাম্মদ, তোমাকে আমি এমন আইডিয়াল বানালাম গোটা পৃথিবীর মানুষ তোমাকে মানবে, গোটা পৃথিবীর মানুষ তোমাকে শ্রদ্ধা করবে। হে মুসলমান শুনে নাও, তোমাদের জন্য রহমত করে আমি পাঠালাম, তোমাদের জীবনের দরজা খুলে দেওয়ার জন্য আমি নবী মুহাম্মদকে কৌশল করে পাঠালাম। কি জন্য পাঠালাম তোমরা জানো না, জানো না, জানো না। আদম থেকে নিয়ে নবী মুহাম্মদ পর্যন্ত যত নবীর নাম জানেন বাবা, সবচেয়ে কোন নবীর উম্মত বেশি জান্নাতে যাবে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত জান্নাতে যাবে। এই জন্য একজন নবী আল্লাহর কাছে দরখাস্ত করেছে, আল্লাহ তুমি যদি আমাকে নবী না বানাইতা, নবী না বানিয়ে আমাকে বিশ্ব নবী নবী মুহাম্মদের উম্মত বানাইতা, তো আমি বেশি খুশি হতাম। তাহলে বাবা একজন নবী হয়ে আল্লাহর কাছে আবেদন করে বলছেন, আল্লাহ আমাকে নবী না বানায়া নবী মুহাম্মদের উম্মত বানানো, আমি বেশি খুশি হতাম। নবী উম্মতেরা বেশিরভাগ জান্নাতে যাবে। তাহলে আমাদেরকে আল্লাহ দয়া করেছেন না, তো আমাদের জন্য দয়ার সাগর কে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বাবা বিয়ে করে নিয়ে বাড়িতে আসলেন, ঘরবস্তি হলো, সংসার চালু হলো। বন্ধুরা আমার জীবন শুরু হয়ে গেল, পর্যায় শুরু হয়ে গেল, নবীর জীবনের আবির্ভাব চালু হয়ে গেল, বাপের সামনে থেকে মায়ের সামনে থেকে যুদ্ধ শুরু হলো। এ বন্ধুবর নবী মুহাম্মদের দিন কাটতে আরম্ভ করলো। একদিন গেল, দুই দিন গেল, তিন দিন গেল, চার দিন গেল, এক মাস গেল, এক সপ্তাহ গেল। এ করতে করতে বন্ধুরে মায়ের পেটে পাঁচ মাস ছয় মাস টাইম হয়েছে। লেখকের অনেক রকমের মত পাওয়া যাচ্ছে বাবা, অনেক রকমের গবেষণা আছে। পাঁচ মাস ছয় মাস যখন মায়ের গর্ভে, হঠাৎ করে নিজের বাপ ডেকে বলছেন, বেটা আব্দুল্লাহ অনেক দিন থেকে আর দিল্লি যাওয়া হয়নি, ব্যবসার জন্য যাওয়া হয়নি, ছয় মাস থেকে বাড়িতে বসে আছো। রে বেটা আব্দুল্লাহ শুনে নাও, একটু ব্যবসার উদ্দেশ্যে চলো, দোকানপাট করতে হবে, সংসারটা চালাতে হবে, মেনটেন্স করতে হবে। বেটা রে ব্যবসার জন্য চলে যাও, ব্যবসার জন্য বাইরে চলে যাও। যেরকম আপনার ছেলেকে বউকে রেখে দিয়ে কোথায় পাঠান? দিল্লি, বম্বে, কেরলে পাঠিয়ে দেন, তিন মাস চার মাস আপনার ছেলে থেকে আসে নাকি বাবা? নবী মুহাম্মদের আব্বাকে পাঠিয়ে দেওয়া হলো, যাও বেটা ব্যবসা করতে যাও। নবীর আব্বা ব্যবসা করতে গেলেন, বন্ধুরে নবীর বাপ ব্যবসা করলেন, আর বাড়ি থেকে ফিরে আসার সময়, ব্যবসা থেকে ফিরে আসার সময় বাড়ির উদ্দেশ্যে তৈরি হয়ে গিয়েছে। বাড়িতে না প্রবেশ করে বন্ধু রাস্তায় ইন্তেকাল করেছে, রাস্তায় মরে গিয়েছে। ইন্না লিল্লাহ বলতে হবে না, ইন্না লিল্লাহ বলবেন না কেন? নবীর বাপ যে নবীর বাপ কালেমা আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ও আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু আর রাসূলুহু এই কথাটা বলেনি, যার জন্য পৃথিবীর কোনো মুসলমান ইন্না লিল্লাহ বলতে পারবে না। একটা সত্য করে কথা বলবেন, নবীর বাপ জান্নাতে যাবে? যাবে যাবে হ্যাঁ যাবে না? আপনি প্রশ্ন করবেন, মুলি সাহেব নবীর বাপ জান্নাতে যাবে না? জি হ্যাঁ যাবে না। কেন যাবে না? শুধু একটাই কথা বলেনি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমা আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু আর রাসূলুহু এই কথাটা বলেনি, যার জন্য নবীকে জন্ম দিয়ে বাপ মা জান্নাত পেলো না। তার আপনার কত কপাল ভালো যে আল্লাহ আপনাকে মুসলমান বানিয়েছে আর আপনি কালিমা শাহাদ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলেছেন। আপনি মরলেন, পৃথিবীর যত মুসলমান শুনবে, অমুক গ্রামের একটা লোক মরেছে, সঙ্গে সঙ্গে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই কথাটা বলবে। তাহলে নবীর বাপ মা জান্নাতে যাবে না, শুনে নিলেন তাই কি না বাবা? বন্ধুরা আমার নবীর বাপ মরে গেলেন, খবরটা আমিনার কাছে পৌঁছে গেল। এ বন্ধু আমিনার কাছে যখন খবর পৌঁছে গেল, তোমার স্বামী আর দুনিয়াতে বেঁচে নাই, বলুন তো সেই দিনের অবস্থা কেমন হবে? বিশ্ব নবীর মা আমিনা আল্লাহর কাছে কাঁদতে আরম্ভ করেছে, আল্লাহ গো আমি কাঁচা চুলে আড়ি হয়ে গেলাম, মাত্র চোদ্দ পনেরো বছর বয়স, আর শখ করে আমার বাপ বিয়ে দিল আব্দুল মুত্তালিবের বাড়িতে আব্দুল্লাহর সাথে। হে আল্লাহ হঠাৎ করে স্বামী মরে গেল, কেমন করে থাকবো,
কি নিয়ে থাকবো অজন আটলান নবীর মা কাঁদতে আরম্ভ করেছেন মা মেলা কাঁদছেন কাঁদতে আছেন কাঁদতে আছেন শ্বশুর মশাইছে বুঝিয়ে বলছেন বেটি রে শোন তোর বাপ হলো অরিজিনাল বন্ধু আমার তোর বাপের সামনে কেমন করে আমি দাঁড়াবো রে আমি না শুনিনি এটা তো সবাইকে যেতে হবে যাওয়ার টাইম হয়ে গিয়েছে তুমি কি এটা জানো না লা ইয়াস্তাকিরুনা সাতা ওয়ালা ইয়াস্তাকদিমু মরণের ঘন্টা কার কখন বাজবে পৃথিবীর কেউ জানে না জানে না জানে না বেটি আমি না কান্না করিও না কান্না করিও না বেটি ধৈর্য ধরো তোমাকে আমার ছেলে হারিয়ে দিয়েছে তুমি আমার ছেলেকে হারিয়ে দিয়েছো রে বেটি আমি না তুমি কান্না করো যতদিন আমি বেঁচে থাকবো তোমার মাথার ছাত হয়ে আমি বেঁচে থাকবো ওই সময় আমি না বলছে শ্বশুর গো আপনার মুখ দেখে তো আসিনি আপনার ছেলের মুখ দেখে আমি মক্কাতে এসেছিলাম ও শ্বশুর আপনি ভালোবাসেন আপনি শ্রদ্ধা করেন আপনি আমাকে ভালোবাসা দেখিয়েছেন অনেক ভালোবাসার কথাও আছে শ্বশুর গো কেমন করে আমি বাড়িতে থাকবো বলুন যারা হাত ধরে যাকে চিনলাম না জানলাম না তাকে স্মরণ করে আমি বাড়িতে এসেছিলাম এখন বলুন তো কেমন করে আমি দিনটা কাটাবো পাগলের মতো চোখ দিয়ে ঝল পড়ে নিজের ছেলের জন্য আব্দুল মুত্তালিব কান্দে বৌমাকে ধরে কাঁদে হে বৌমা একটু ধৈর্য ধরো লা ইয়াস্তাগফিরুনা সাতা ওয়ালা ইয়াস্তাকদিমু এটা আল্লাহর সিস্টেম চলে গিয়েছে ধৈর্য ধারণ করতে হবে কুমুরি হায় হবে না শ্বশুর বউ খুব কাঁদলো বাবা কেঁদে লাভ আছে কোনো উপকার হবে বুঝিয়ে বাঝিয়ে আমি না চিন্তা করছে শ্বশুর তুমি যখন আমাকে আবেদন করেছো কিন্তু যেই রাতের ভালোবাসা পেয়েছি সেই রাতের ফসল আমার পেটে আছে যতদিন পেটে বাচ্চা থাকবে আমি আর বাপের বাড়ি যাব না আমি আর কোনো সিদ্ধান্ত নিব না আপনার বাড়িতে আমি থাকলাম বিশ্বনবীর বয়স 7 মাস হলো 8 মাস হলো হে বন্ধু বার আমার 7 মাস 8 মাস করতে করতে এ বন্ধু যখন 9 মাস 10 দিন হয়েছে টাইম পূরণ হয়ে গিয়েছে সিদ্ধান্ত হয়ে গিয়েছি ওয়াহা বলে মাইয়া সাও নাসান ওয়াহা বলে মাইয়া সাও জকুর কাকে ছেলে দিবা আল্লাহ জানে কাকে মেয়ে দিবে কে জানে বন্ধুরে সিদ্ধান্ত অনুযায়ী নবীকে আমার নিয়ে আসছেন দুনিয়াতে আর বাপকে হারিয়ে দেওয়ার পরে মার পেট থেকে 9 মাস 10 দিন 10 মাস 10 দিন টাইমলি কথা বলছি আপনাকে বন্ধু যেই দিন টাইম হয়েছি আমাদের নবী সারা পৃথিবীর নেতা রাখালের বন্ধু গরিবের সাথে শান্তির অগ্রদূত বিশ্ব নবী নবী মুহাম্মদ রসুলুল্লাহ করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জন্মগ্রহণ করেছে একবার জোরে বলুন নারায়ে তাকবীর নবীর জন্ম হলো এ বাবা ছেলে জন্ম হওয়া আমিনা জীবনে সুখ ফিরে আসা আমিনা চিন্তা করছেন আল্লাহ আমার মাথার ছাত হারিয়ে গিয়েছে আমার স্বামী নাই বাড়িতে আমি কেমন করে দিন কাটে চালা তুমি দেখেছো কিন্তু তুমি আমার কলি একটা নয়নের পুত্রী দিয়েছো নাবিকে দেখে যেন মা খুশি হয়ে গিয়েছেন নাবির চেহারা দেখে খুশি হয়ে গেছে দিন শুরু হয়ে গেল প্রত্যেকটা মার কর্তব্য বাচ্চা হলে মা খুশি হয় বারবার আল্লাহর কাছে দোয়া করে বলছে আল্লাহ 7টা বেটি হয়েছে আর বেটি দিও না একটা ব্যাটা দিও 7টা বেটির পর সিদ্ধান্ত করেছে আর একটা ব্যাটার জন্য বেটি নিতে হবে একটা ব্যাটা নিতে হবে আবার 8 নম্বর বেটিটা হয়েছে মা চিন্তা করছে যদি 8 নম্বর বেটি হয় তো হসপিটালে গলা টিপে মারবো করে না যদি আবার বেটি হয় তো হসপিটালে গলা টিপে মেরে দিব এরকম অনেক মানুষ সিদ্ধান্ত নেই কিন্তু বলুন তো বাবা যখন হয়ে যায় বাচ্চাটা তখন আর মারতে পারে পারে না এটা হলো মার টান এটা হলো বাপের টান এটা রিয়েল গল্প এই কয়েকদিন একটা গল্প আপনাকে শোনাতে চাইছিলাম টাইম নেই বাবা বারবার চা খাওয়াতে আপনাদের মন খারাপ জি এ বাবা অক্টোবর থেকে শুরু হয়েছে মার্চ মাসের রোজা কয় তারিখে 23-24 টার্গেট আছে কি না টার্গেটে শেষ হবে প্রত্যেক দিন একদিন কোনদিন ফাঁকা 2 দিন কোনদিন ফাঁকা প্রত্যেক দিন যার জন্য গলাতে চা না ঢুকলার ওয়াজ বের হয় না আপনাদের টাইম দিয়েছিলাম 1 ঘন্টা এবার সবাই উঠুন 1 ঘন্টা পার হয়ে গেছে বাড়ি চলে যান কি যে বলেন আপনাদের টাইম 23 নিব না জি তো যখন আপনারা 23 ভেবে নিয়েছেন আপনাদের কাছে ভালোবাসা 23 মানে 1 বছর 22 আর 23 সাল নতুন পড়েছে 2 বছরের নেকি পাবেন কে কে 2 বছরের নেকি নেবেন বলুন তো আর কখন থাকবেন হাত দেখান লিল্লাহে তাকবীর যারা যারা হাত দেখেছেন 3000 করে জমা করেন জি 3000 করে জমা করেন ফ্রিতে ওয়াজ এত খরচপাতি হয়েছে বাবা আল্লাহকে ভালোবাসা দেখায় কারা
যারা কালেমা পড়েছে তারা আল্লাহকে ভালোবাসা দেখায়, তারা ফকিরকে দান করে, তারাই মিসকিনকে দান করে, তারাই মসজিদকে সাপোর্ট করে, যারা কালেমা শাহাদ লা ইলাহা ইল্লাল্লাহ বলছে মনে, তাই না? যারা আল্লাহর দয়া পেয়ে গিয়েছে তাদের জীবন ধন্য। এ বাবা, নবী আমার এক মাস যায়, দু মাস যায়, এক বছর হলো, দুই বছর হলো, তিন বছর হলো, এই করতে করতে নবীর বয়স লিখুকের শেষ নেই। বাবা আপনারা জানেন কয় বছর গো মাকে হারিয়েছিল, কয় বছরে? ৬ বছর। এদিক ওদিক হিসাব দিন থেকে যাক নাকি, যা কথা বলবো এখন ভেবে চিনতে বলতে হবে। এই যে ইউটিউব চলছে না, জীবন শেষ করে ফেলেছে। জি চলুক, আলহামদুলিল্লাহ। বন্ধু আমার, নবী মোহাম্মদের বয়স ৬ বছর। নবী মোহাম্মদ বারবার করে দুঃখ করে মার সামনে প্রস্তাব করে, মা, এ মা, সারা গ্রামের সবার আব্বা বেঁচে আছে, আমি কি অপরাধ করেছি আমার আব্বা বেঁচে নাই? ছোট্ট বাচ্চার ছোট্ট রকম প্রশ্ন, মা সবার আব্বা আদর করে, আমি মোহাম্মদকে কেন আমার আব্বা আদর করে না? আমার আব্বা কোথায়? যখনই কথা মার সামনে প্রশ্ন করে, বিশ্ব নবীর লাজুক মা, ছোট বয়সের মা সহ্য করতে পারে নবী মোহাম্মদকে বলে, বেটা রে সব কথা বলবি বেটা, তোর আব্বার কথা মনে আমাকে করাবে না। হে বন্ধুব, এই জন্য তোমাকে বারবার বলতে হয়, হঠাৎ ছেলে প্রশ্ন করে ধরে মায়ের গলা, কোথায় আছে বলো মাগো, করিও না হেলা, কবে আসবে আব্বা অমর কোলে নিবে হাই, বলো 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 মাগো মিনতি তোমায়। ছেলের মুখে কান্না শুনে হয়ে বেকার, ছেলেকে জড়িয়ে ধরে মাথা কান্দেন যারে যার, এ প্রশ্নেরই আগে মরণ কেন হলো না, সহিতে না পারি আমি ছেলের বেদনা, ছেলে থেকে বিমুখ হয়ে মায়া মেনা কয়, তোমার আব্বা শুয়ে আছেন মা কামে আবুয়ায়, এ কথা বলিয়া মাতা কান্নায় ভেঙে পড়ে, মাকে তুলে দুধের শিশু জড়িয়ে যে ধরে, উঠো উঠো মা জননী আর যে কেঁদো না, সব সইতে পারবো মা গো তোমার কান্না সইবে না, সব কিছু ভুলে যায় যখন মা বলে ডাকি, তুমিও গো আব্বার মতো মা গো দিও না গো ফাঁকি, কবর জিয়ারত করে পুছি গো আম্মাকে, তোমায় ছেড়ে মোর আব্বা কেমনে মাতা থাকে, স্বামী হারা মা জননী চলিতে না পারে, বাবলা গাছে ছায়া দেখে মাতা বসিয়া যে পড়ে, আঙুল দিয়ে দেখায় মাতা স্বামীর কবর, ওইখানে শুয়ে আছে বাবা আবা জানতোর, ছুটে গিয়ে জড়িয়ে ধরে আব্বারি কবর, দুটি চোখে বহে পড়ে নদীর পানির সাগর, উঠো উঠো আবা জান উঠো তাড়াতাড়ি, তোমার সাদের মোহাম্মদ ঝুলাই গড়াগড়ি, কবর জিয়ারত করে মার কাছে যায়, মাঝে তাহার শুয়ে আছেন বাবলা গাছের ছায়ায়, মাকে দিয়ে দে ডাক দে গায়ে হাত, তবু মায়ের সাড়া নাই কবু না কইবার, ডাকে হাত দিয়ে দেখে অতি তাড়াতাড়ি, মাঝে তাহা চলে গেছেন এ দুনিয়া ছাড়ি, পিছনেতে তাকিয়ে দেখে ছেলে আব্বারি কবর, সামনে পড়ে আছে মায়ের লাশ কে দিবেন খবর, দয়ার নবীর দুঃখ শুনে বুক ফেটে যায়,
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিবেন সবাই বন্ধুরে কথা বলতে আরম্ভ করলাম নবীর একদিন হঠাৎ করে মাকে প্রশ্ন করছে মা আব্বাকে তো দুই চোখে দেখতে পেলাম না মা একবার কি আব্বার কবর দেখতে পাবো না এই কথা যখন প্রস্তাব করে মা ছেলেকে অনেক কথা বুঝিয়ে দেওয়ার পর নিজের শ্বশুরের কাছে আবেদন করে বলে ওগো শ্বশুর মশাই আপনার নাতি আপনার পোতা আমার বেটা নবী মোহাম্মদ একবার তার বাপের কবরখানে জিয়ারত করতে চাইছে যদি আপনি ইজাজত দেন যদি আপনি মুতারে কথাটা নিয়ে নেন যদি আপনি ইজাজত দেন অনুমতি দেন তো আজকে আমি আপনার ছেলের বেটাকে নিয়ে আর আপনার ছেলের কবর জিয়ারত করতে চলে যাব যদি আপনার ইজাজত থাকে আমি আজকে কবর জিয়ারত করতে যাব কথাটা ভাবলেন না আন্ডার এখন কার বৌমা আড়ি বাড়িতে আছে কার আন্ডারে চলছে শ্বশুরের আন্ডারে এখন তো দুনিয়ার বৌমা আলাদা হয়ে গেছে বাবা বেটা থাকুক আর না থাকুক বেটা থাকলেও কি না থাকলে কেউ শ্বশুরের সম্মান নাই তার কারণ শ্বশুরকে বৌমারা ভালোবাসে না তার কারণটাই একটাই আপনার ছেলেকেও ভিড়ির দড়ি শুনিয়েছে কবিরাজ কাছে পানি পড়া খাইয়েছে যে আমার এই খ্যাপাকে যদি আমি টেট দিই তার মাকে গাল দিবে হিসাব বুঝলেন না এ পাগলকে যদি আমি টাইট দিই তার বাপকে মারতে দাবে আপনার বৌমা নাটি ঘুরিয়ে দিয়েছে যদি কারো মনে হাসি আছে কিন্তু বাপের মনে জল আছে চোখে জল আছে কেন মূল বিষয়ে তুমি ঠিক অষ্টা করেছো যে বৌমা ছেলেকে হাতে করে নিয়েছে আর আপনার যুবক আপনার বৌমার হাতে পড়ে গিয়েছে একটা কথা শুনে নিন যেদিন ছেলেরা পুরুষেরা মেয়েদের কথায় উঠবে আর বসবে জেনে নেন কিয়ামতের বড় লক্ষণ পৃথিবী ধ্বংসের বড় লক্ষণ পৃথিবী টিকবে না টিকবে না টিকবে না আপনি স্বচক্ষে দেখতে পাচ্ছেন বাপের কোনো সম্মান নাই শ্বশুরকে নিয়ে টানাটানি কারণ এই যে নুড়ামুখী বাড়িতে আছে যদি নিজের শ্বশুরকে না আবেদন করা যায় শ্বশুরকে না ভালোবাসা যেতে আমার সাথে এখন কার্গিলের যুদ্ধ চালু করে দেবে হয় না বাপ থাকলো শ্বশুরকে না আদর ভাদর হয় বাপ দুঃখ করে এক বারান্দায় বাপ বসে আছে সুদূরকে নিয়ে খুব আনন্দ চলছে বাবা সেখানে বাপ দুঃখ করে বলে আল্লাহ আজকে আমার কলিজার টুকরো যাকে ঘাড়ে করে হাল বাইলাম যাকে ঘাড়ে করে স্কুল দিয়ে আসলাম সেই ছেলে শ্বশুরকে আদর করছে আমার ভুল করে খোঁজটা করে না সেই ছেলে সজাগ হয়ে যাও তোমার জালসা শুনে কোনো লাভ হবে না হবে না হবে না বাড়ি থেকে ঘুমালে তুমি নেকি বাবা জালসা শুনে তোমার লাভ হবে না বউয়ের কথা শুনে বাপ মার প্রতি অত্যাচার করেছো তোমার জালসা শুনে লাভ হবে না নামাজে কাজে লাগে না যদি নবীর কোরআন হাদিস সত্য হয় তাহলে আপনার নামাজ কাজে লাগে না তৌবা করুন ইস্তেগফার করুন আল্লাহ যা ভুল করেছি আর করব না যা ভুল করেছি আর করব না এ বৌমা এ দিদিরা এ ভাবিরা তোমরা যারা আছো তোমাদের কাছে আমার জোর হাত তোমাদের কাছে আমার জোর হাত তুমি একদিন বৌমা আছো শাশুড়ি মা হবা এইটা মাথায় রাখতে হবে তোমার শ্বশুর কষ্ট পাবে সেদিন তোমার স্বামী কষ্ট পাবে আজকে তোমার ছেলেকে স্টাইল শিখিয়ে দিয়ে বলছো টাটা বাই বাই যখন তুমি বুড়া হয়ে যাবে তখন তোমার ছেলে বৌমাকে বাইকে বসে নিয়ে তোমাকে টাটা বাই বলবে সেদিন তোমার চোখ দিয়ে জল ঝরবে সেদিন তুমি বুঝতে পারবে যে আমার জীবনের ক্ষতির আমি কতগুলো করেছি আজকে তুমি বুঝতে পারছো না শাশুড়ি যদি একটা হালকা কথা বলছে তুমি একবারে গুঁধুরে উঠছো রাগ দেখে উঠছো শাশুড়ির কথা তুমি মানতেই পারছো না সেই দিনের মালিককে আব্দুল মুত্তালিব স্বামী নেই শ্বশুর যা বলবে বৌমাকে মানতে হবে শ্বশুর যদি আপনি ইজাজত দেন আপনার পোতাকে নিয়ে কবর জিয়ারত করতে যাব হ্যাঁ যাও 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 তুমি আমার বেটার কবর জিয়ারত করতে যাও সুন্দর করে উট সাজিয়ে দেওয়া হয়েছে যানবাহন সাজিয়ে দেওয়া হয়েছে যাও রে বেটি যাও তুমি আমার বন্ধুর বেটি ওয়ারাকা বিন সরি আব্দুল ওহাব চৌধুরীর বেটি তোমার আব্বার সঙ্গে আমার বন্ধুত্ব আছে বেটি রে তোমার আব্বার সামনে তো মুখ নিয়ে আমার দাঁড়াবার কোনো সিদ্ধান্ত নেই তার কারণ তোমাকে আমার তোমার আমার ছেলের সঙ্গে তোমার বিয়ে দিয়েছিলাম তোমার আব্বাকে সে রক্ষা করতে আমি পারিনি কেমন করে সম্মান রক্ষা করতে পারবো বেটি রে শুনে লাও যাও 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 তুমি কবর জিয়ারত করতে যাও বিশ্ব নবীর মাকে নিয়ে সঙ্গে করে কবর জিয়ারত করতে গেলেন হে বন্ধু আমার নবী নবী মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করলেন বাপের কবর ধরে যোজন হয়ে কাঁদলেন কিন্তু বলুন তো বাপ নবী মোহাম্মদের কথায় সাড়া দিয়েছে না দেয়নি না দেয়নি বিশ্ব নবী আবার মার কাছ থেকে জিয়ারত পর ফিরে এসে দেখে মা শুয়ে আছে মা চলো 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 জিয়ারত হয়ে গিয়েছে আব্বার কবর দেখে নিয়েছি বন্ধুরে ধাক্কা দেয় মাকে নড়ায় মা কথা বলে না
সামনে বাপের কবর পড়ে আছে আর মার লাশ সামনে দেখতে পাচ্ছে মাহবুব গো আমার কপালে কি তুমি সুখ দাওনি আমার কপালে শান্তি দাওনি প্রশ্ন অনেক রকম হতে পারে বন্ধু হে আল্লাহর বান্দারা নবী মুহাম্মদ কাঁদছেন আল্লাহর কাছে আল্লাহ কেমন করে মাকে ছেড়ে যাব এই ময়দানে বাপ পড়ে আছে আবার মা থেকে যাবে সইতে পারছেন না নবী যে দাসীটা দাসটার সঙ্গে গিয়েছিল লেভার সঙ্গে গিয়েছিল সে অতি যত্ন করে নবী মুহাম্মদকে নিয়েছে নবীর দাদু আব্দুল মুত্তালিবকে জমা দেয় বলছেন আব্দুল মুত্তালিব নবীর আব্বা ছ মাস বয়সে শেষ হয়ে গিয়েছে ছ বছর বয়সে নবীর মাও শেষ হয়ে গিয়েছে আপনার বৌমা আনমি না রাস্তায় মারা গিয়েছে ও আব্দুল মুত্তালিব এই যে আপনার পোতাকা আপনি গোছেনেন বন্ধুরে আমার আব্দুল মুত্তালিবের আকাশ ভেঙে যেন পড়ে গেল আল্লাহ কেমন করে দিন কাটাবে ছোট্ট একটা বাচ্চা নবী মোহাম্মদ কেমন করে সংসার করবে কেমন করে দিন কাটাবে বুঝতে পারে না বাপকে হারিয়ে এতিম হয়ে গিয়েছে মাকে হারিয়ে মা মাওড়া হয়ে গিয়েছে আব্দুল মুত্তালিব যত্ন করে নবী মোহাম্মদ কাদর করে না তীরে তোর মতো দুঃখ কটা বাচ্চার আছে হে মুসলমান একবার যদি আপনার কোনো দুঃখ হয় তা আল্লাহর উপর রাগ করে আপনি কথা বলেন বলুন তো নবী মুহাম্মদের কত দুঃখ জমা করা আছে বলুন এত দুঃখ থাকার পরে বন্ধুরি যখন কালেমার দাওয়াত দিতে আরম্ভ করলেন নবী মুহাম্মদ বাড়িতে ফেরত আসার পর দিন থেকে কাটাতে আরম্ভ করলেন দিন চলে যায় দিন চলে যায় দিন চলে যায় কিছুদিনের ভিতরে বন্ধু নিজের দাদু যার বাড়িতে থাকছিল যার খাচ্ছিল ও আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে বন্ধুরি ইন্না লিল্লাহ বলা যাবে না কাগজ কাটকার ঘুড়ি বানাকার উড়াতা হে আসমান মে ঘুড়ি বেচারা ক্যা করেগা রসি মৌলা কে হাত মে ঘুড়ি বেচারা ক্যা করেগা রসি মৌলা কে হাত মে বন্ধু এখন টাটকা মানুষ পাঁচ মিনিট পর টাটকা থাকতে পারবেন গ্যারান্টি দিতে পারবেন না পারবেন না প্রমাণ প্রমাণ এই বছরের গত মাসের আগের মাস জালসা করলাম গত বছরে আপনারা এক বক্তাকে চিনতেন যার নাম হলো কারি মুবাশ্বির হোসেন সাহেব চিনতেন না খুব ফেমাস বক্তা কালিয়াচক সুলতানগঞ্জ পার করে একটা স্টেশনের গোড়াতে ছোট একটা জালসা করলাম রাত্রে এক জায়গায় ঘুরালাম বাড়ি চলে আসলাম বাড়ি এসে পরের দিন সকাল 7টার সময় ফোন করছে তার ছেলে কাকু আব্বা মারা গিয়েছে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন অবাক হয়ে গেলাম আল্লাহ একই বিছানায় ঘুমালাম একই সঙ্গে থাকলাম ওর বাদাম আমি খেলাম আমার মিষ্টি সে খেয়েছে কত লেনদেন হলো হে রব্বুল আলামিন আজকে এখন আমি বেঁচে আছি সে মারা চলে গিয়েছে এটাই তোমার ভালোবাসা এটাই তোমার সাড়া দেওয়া ডাক এটাই মানুষকে বোঝাতে চেয়েছ রব্বুল আলামিন আবার সেই বছরটা চলে গেল এবার তার বড় ভাই বেঁচে আছে তার বড় ভাই বেঁচে আছে ভাইয়ের নাম হলো আব্দুল কাহির হে বন্ধু আবার 9 তারিখে জালসা করেছি একই সঙ্গে জালসা করলাম রাতে জালসা করলাম বন্ধুরে লাইয়াস্তা খেরো না সাতাম লাইয়াস্তা দেমন আবার সকালে ওঠার খবর পাচ্ছি আব্দুল কাহের ইন্তেকাল করেছে দুর্বল হয়ে গেল বন্ধু আল্লাহ এটাই তো মানুষ আমরা যে মানুষগুলো এত ফখর করি অহংকার করি সেই মানুষগুলো এই পরিণাম যে এখন মানুষ একটু পরেই লাশ এখন ভালো মানুষ 2 মিনিট পরে মৃত ব্যক্তি বন্ধু আমার ভালো করে শুনে নিন বিশ্ব নবীর যে কষ্টটা হয়েছে আর আল্লাহ আমাদের সামনে নবীকে প্রেরণ করবেন নবীকে পাঠাবেন তার জন্য কৌশলটা কত বড় শুধু একটা আয়াতকে নিয়ে কথা বললাম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা নবীর দাদু ইন্তিকাল করেছে পরের চেষ্টা বলবো কে কে শুনবেন বলুন কে কে শুনবে যারা যারা শুনবেন আল্লাহর রাস্তে কবরস্থান হলো সবচেয়ে দামি জায়গা আপনার বাড়ি শেষ ঘর শেষ টাকা করেছেন যে 3 তলাটা বিল্ডিং করেছেন এই বিল্ডিংয়ে আপনাকে 3 দিন মরার পর রাখবে কার গ্যারেন্টি আছে বলুন 3 দিন হ্যাঁ আবুল আহাবের কথা শুনেছেন ভুলে গেছেন এ বাবা 3 তলা বিল্ডিং করে 3 তলাতে আপনাকে 3 মিনিট আর রাখতে চেষ্টা করবে না যদি কোনো ছেলে বলে যে বাপকে এত বড় বাড়ি করে দিয়েছে 1 কোণাতে মাটি দিব মানবে কেউ অন্য ছেলেরা মানবে না বাপকে বাড়ির কোণে মাটি দেওয়া যাবে না সব ফেলে দিয়ে যেই জায়গাটা এত কষ্ট করে আপনি জোগাড় করলেন সেই জায়গাটা ছেড়ে দিয়ে যে জায়গাটা যেন কোনো পরিশ্রম করলেন না সেই জায়গাটা আপনি রেখে চলে আসছে যেখানে কেউ নাই বাবা ফাঁকা মাঠ আপনাকে রেখে আসবে সেই জায়গাটার নাম হলো কবরস্থান মানুষের প্রথম মঞ্জিল যেখানে মানুষের প্রথম জীবন শুরু হবে
সেই জায়গায় আপনাকে রেখে আসছে, আর রেখে আসছে তো বাবা শিয়ালকে দিয়েছে যোগানি। এত দামি মানুষ আপনি, আর আপনার চতুর্পার্শ্বে বিজি আর শিয়াল আপনার পাহারা দিচ্ছে, আর যে শৃগালকে দেখে আপনার স্ত্রী পেচ্ছাপ করতে যেতে পারছিল না, আপনি যে সাপকে দেখে একটু আগিয়ে যেতে পারছিলেন না, সেই সাপ আপনার পাহারাদার। সেই তিনটাকে মনে করে কোন আল্লাহর বান্দা আছেন, কোন আল্লাহর বান্দা আছেন। একটা লোক উঠেছে বলবেন মৌলানা শেষ সময় আমি বেশি দিতে পারবো না, 2000 করে 10টা ছেলের কাছে নিব, একটা ছেলে প্রথমে কেউ আছেন, শুধু সেই কথাটা স্মরণ, কবরে যাব আল্লাহ বাঁচাবে। আপনি দান দিয়েছেন, আপনি গ্রামে চান্দা দিয়েছেন, তারপরে কোনো যুবক আছেন আমি 2000 টাকা দান দিয়েছি মাওলানা শুধু কবরের ভয় করে, যেই কবরে কেউ থাকবে না শুধু আমাকে জিজ্ঞাসাবাদ করা হবে, ইনশাআল্লাহুল আজিজ পেয়ে যাব। একটা লোক শুধু বলবেন আল্লাহর রাস্তায় কেউ উঠবেন না বাবা, একসাথে শেষ দোয়া করব, মাওলানার হাতে দোয়া করে বিদায় নিয়ে চলে যাব, মাশাআল্লাহ জাযাকাল্লাহ আল্লাহুম সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। একজন 100 টাকা দান করেছে, 2000 টাকা চেয়েছি, একটাই লোক নেব, কারো সাহস নেই, ও চাচা দিবে, চাচা দিবে, চাচা সুবহানাল্লাহি ওয়া হামদিহি সুবহানাল্লাহিল আজিম। যারা দিবেন তারাই উঠবেন, যারা দিবেন না যদি উঠেন তো এমন দোয়া করবো আপনাকে অজাগর সাপে কামড়াবে। জি যখন টাকা কালেকশন শুরু হয় তখন কিছু মানুষের অভ্যাস আছে উঠে বালাতা শুরু করে, জানবেন ওই এক নম্বর ক্ষতির কারণ, ওর উঠে যাওয়া মানে আরও দুটো মানুষ তার সঙ্গে সঙ্গে পালিয়ে যাওয়া। কী বলেন মানুষ সাহেব? তার সঙ্গে সঙ্গে পালিয়ে যাওয়া, তাহলে আপনাকে দেখে কেউ পালালে আপনার নেকি হবে না গুণা হবে? গুণা হবে, যাবেন না। এই দেখেন নিয়ে আসছে 100 100 করে, 2000 টাকা দাতে একটা। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। গাজাল কহবো 100 টাকা দিতে, আচ্ছা 2000 টাকা দেন, কেউ ভালো গজল বলবো 2000 টাকা লাগবে। হ্যাঁ কেউ টাকাটা বেশি হয়ে গেল। এই গ্রামে যতক্ষণ আসলাম বাবা সব হুমড়া চুমড়া মোটা মোটা লোক দেখলাম গো, কই গো পকেটে হাত ভরলে তো চলে আসবে। পাকা বাড়ি রঙিন গে বসার জন্য সোফা সেট, পায়ের নিচে কার্পেট করেছো ফিটিং করেছো ফিটিং। তোমার নাম? হামিদুর। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আমার এক দাদা এসে হামিদুর রহমান 250 টাকা দিয়েছে, মুইরা গেলে পহিরা রবে দশতলা বিল্ডিং দশতলা বিল্ডিং। মাশাআল্লাহ, যারা যারা দিবে কবরের জন্য দিয়ে যান। হামিদুর দিয়েছে 250 টাকা, আমার পর থেকে 100 টাকা, আমার এক চাচা দিয়েছে 200 টাকা। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। এবার একটা নোট পেয়েছি 500 টাকা। দাদা আপনার নাম কি? মোহাম্মদ ইসরাইল। মুরবি একবার 2000 টাকা দিয়েছে, দেখুন আল্লাহর কেমন ভয়। আমার মন মানল না, আল্লাহর প্রেমিক 500 টাকা দিয়ে গেল। রব্বুল আলামিন, তোমার বান্দাকে তুমি চিনেছো, আল্লাহ ইসরাইল সাহেব একবার 2000 দান করেছে, আবার 500 টাকা দান করেছে। আছে বিলবাস রাব্বান নাসিস ফাতা সাফিলা সেবা ইল্লা সেবা কা সেবা নাই গাদর শাকামা। হে রব্বুল আলামিন, কামাইতে বরকত দাও, রুজিতে বরকত দাও, সংসারে সুখ দাও, ছেলে মেয়েকে হাফেজ হাফেজ বানিয়ে দাও, স্ত্রীর সঙ্গে ব্যবহার ভালো করতে দাও, আল্লাহ বাড়িতে কাশ্মীর আর পাকিস্তান যুদ্ধ চালিয়ে দিও না। কেটা বেনামিতে তোমার বান্দা কোথা হতে এলো, 100 টাকা আল্লাহ তোমার নামে দিল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারেক আলাই। এ বাবা আপনাদের কাছ থেকে মাশাআল্লাহ জাযাকাল্লাহ। কি দিয়েছে দেখো? বেনামিতে। এই কোন আল্লাহর বান্দা যে বেনামিতে দিয়েছেন, 2000 টাকা চাইছিল, আমার 2000 টাকা নেবো না, 10টা ছেলের কাছে 1000 করে নেবো, কোনো যুবক তৈরি আছেন? এই 700 টাকা দিয়েছেন, 300 টাকা বাকিতে লেখাতে হবে। কোন দাদা দিয়েছেন? ইনশাল্লাহ। এই যে দেখতে পাচ্ছি আমাকে যে নিয়ে এসছে গাড়িতে করে, কি নাম জি? কামরুল। এত জোরে গাড়ি চালাচ্ছে। রব্বুল আলামিন, ও গো আল্লাহ তোমার বান্দা কামরুলের কাছে 300 টাকার আবেদন বাকি লিখিয়ে দেবে। রব্বুল আলামিন, এক নম্বর দাদা তোমার বান্দা কামরুল, যে জালসাকে ভালোবেসে এতদূর ঠান্ডাতে গাড়ি চালাতে পারে, বক্তাদের সম্মান করতে পারে, আল্লাহ কবুল করে না। আমি সুমামি এটা ঘুরিয়ে দেবো নাকি? কত টাকা ভরে আছে পকেটে দিই, তাহলে বাড়াইতে আছে লোট। হ্যাঁ তাহলে 1200 হয়ে গেল না রে তুমি আমাদের। জি ডাক্তার সাহেব,
তোমার বান্দার তারে অশেষ ক্ষমতা যেই জানটা যে দানকে দানটা করেছে আল্লাহ রাস্তা যতটা পড়বে নিজের জমির ভিতর দিয়ে সবখানে দান করেছে যদি 100 টা পড়ে তো 100 টাকে দান যদি 500 টা পড়ে 500 টাকা দান রব্বুল আলামিন কবুল করে নাও যারা উদার মনের মানুষ হবে তাদেরকে তুমি চিনে নিয়েছো ইয়া আল্লাহ সবাইকে তুমি ভালোবাসা দেখাও আল্লাহুম্মা ইন্না আউযুবিকা মিনাল জুবনি ওয়া আউযুবিকা মিনাল বুখলি ওয়া আউযুবিকা মিনাল জালিল উমরি ওয়া আউযুবিকা মিন ফিতনাতিদ দুনিয়া ওয়া আযাবিল কবরে রব্বুল আলামিন যে উদ্দেশ্য নিয়ে দান করেছে মাহমুদ মাহমুদের উদ্দেশ্য একটা করে থাকে ইয়া আল্লাহ তুমি ডাক্তারদের ডাক্তার কবিরাজদের কবিরাজ সার্জেন্টদের সার্জেন্ট আল্লাহ গো কবুল করে নিয়ে ইজ্জত বাড়িয়ে দাও সম্মান বাড়িয়ে দাও আমিন সুম্মা আমিন আমার মা বন্ধুকে বলবো আমার মা বোন আপনাদের কাছে এখন হাতে অনেক টাকা আছে আমি বুঝতে পারছি মানে বলছে কিসের টাকা জি ওই ডিম বেচার বতক বেচার টাকার নাই এখন আছে মমতার টাকা মা বোন ওই মমতার টাকা থেকে যদি 500 করে না দাও তো এমন দোয়া করবো সামনে জানুয়ারিতে টাকা ঢুকবে না হ্যাঁ তাড়াতাড়ি করে দিয়ে পাঠা মা আপনাদের কাছ থেকে ছোট ছোট করে দান দিয়ে পাঠান খোদা গো তোমার কাছে যত তোমার প্রেমিক পাগলেরা বসে আছে রাত্রি গভীর হয়েছে কুয়াশা পড়েছে ঠান্ডা হয়েছে কিন্তু তোমার ভয় অন্তরে আছে আল্লাহ নবীর প্রেম ভালোবাসা আছে নবীর ভালোবাসা কথা শুনবার জন্য মানুষ পাগল হয়ে আছে আল্লাহ কবুল করে না হে আল্লাহ কামরুল 1200 টাকা দান দিয়েছে একজন 100 টাকা দিয়েছে একজন 500 টাকা দিয়েছে আল্লাহ একবার জমি দিয়েছে আল্লাহ কবুল করে না আমিন সুম্মা আমিন আমার এক দাদা আল্লাহ এখানে দিয়েছিল 100 টাকা আল্লাহ তোমার নামে দিল এই দান আল্লাহ তুমি করো গো কবুল মিটাইয়া দাও না জীবনে বলো আমিন সুম্মা আমিন হারে খাপা আমি কি বিটি ছেলে যদি লাল লেট মারছিস হ্যাঁ কেটা কেটা দিয়েছে মাশাল্লাহ কে ইমদাদুল আপনি আরে মিতে আমার কোন গ্রামে বাড়ি এখানে কি করেন ভাই সুবহানাল্লাহ হে হামদিহি ইমদাদুলের যেমন চেহারা তেমন নাম তাই আমার মিতা হয়ে গেল হ্যাঁ ওগো আল্লাহ দয়াময় পাক রব্বানা আর 500 টাকা বাকি তো না লেগে হাত ছাড়বো না সমাজ পরে দেবেন মিতা মানুষ আমাদের রক্ষা করেন দিবেন আচ্ছা মনে চিন্তা করেন দেন মাশাআল্লাহ তাজাক আল্লাহ ইয়া আল্লাহ মনটা নরম হয়ে গিয়েছে আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনাল জুবনি ওয়া আউযুবিকা মিনাল বুখলি ওয়া আউযুবিকা মিনাল জালিল উমরি ইয়া আল্লাহ ইয়ং ছেলে 500 টাকা দান করেছে আল্লাহ জীবন ধন্য করে দাও জীবন ধন্য করে দাও মসজিদ মুখী বানিয়ে দাও কবরের ভয় না থাকলে 500 টাকা দান দিত না এই টাকা যদি মোটরসাইকেলে তেল ভরতো আল্লাহ 50 কিলোমিটার করে 1 লিটার চালিয়ে বেড়াতো আল্লাহ গ্রামের মানুষকে দেখালো আমার মোটরসাইকেলে কত হিট আছে রব্বুল আলামিন কবরকে স্মরণ হয়েছে জাহান্নামের সিঁড়ি কেবল মনে পড়ে গিয়েছে আল্লাহকে বাঁচিয়ে নাও বাঁচিয়ে নাও পরিবার করে বাঁচিয়ে নাও আমি শুনলাম হাজি সাহেবের ডাকেন হাজি সাহেবের নাম কি হাজি মতিউর রহমান সাহেব আল্লাহ এত আল্লাহর প্রেমিক হাজি মতিউর রহমান সাহেব যে আল্লাহর ঘরকে দেখার সুযোগ করে দিয়েছে আল্লাহ হ্যাঁ দোষ নাই ও হাজি আরে সুবহানাল কেজি বাবু কি আছে টাকা টাকা নিতে হে নামিতে তোমার বান্দা এখানে তে এলো 150 টাকা আল্লাহ তোমার নামে দিল ও হে বাড়ি দোয়া করি দোয়া করব কত বান্দাকে নেকি দাও তোমার মন মত ইয়া আল্লাহ এখন যদি মানুষের একটা ছবি করা যায় হঠাৎ করে অ্যাপেন্ডিক্স ধরা পড়বে আলসার ধরা পড়বে কিডনিতে বাত ধরা পড়বে থাইরয়েড ধরা পড়বে সুগার ধরা পড়বে মাবু তুমি তো ডাক্তারদের ডাক্তার সার্জেনদের সার্জেন যারা 1 টাকা দান করেছে আল্লাহ তাদের অসুখ তুমি দিও না আজে মিল ওয়াস রব্বান নাস ইসফান্তা সাফিলা সেবা ইল্লা সেবা কাছে বাংলায় বাদর সাকামা ইয়া আল্লাহ একটা মা বোন দান করে তাদের মনকে তুমি উজ্জ্বল করে দাও মনটা দুর্বল করে দাও আর মার জন্য দোয়া করবো আল্লাহ গোপনে অসুখ মাদেরকে তুমি দিও না মাশাআল্লাহ এটা আমাদের শ্বশুর হলো 1000 টাকা লেন শ্বশুরের নাম কি শ্বশুরের নাম জিজ্ঞাসা করেন আশরাফুল হক সুবহানাল্লাহ আশরাফুল আশরাফ এত সুন্দর নাম আশরাফুল আমার দিয়েছে কত গো 500 টাকা আর আর বহু গালা লাগে 500 টাকা দিয়ে দেন ভাই বহু গালা লাগবে কয়টা বহু জয়টা হবে বহু গালা লাগে বহু হলে বহুটা জন্য বলতে বহুটা হতো তো বহু গালা মাশাআল্লাহ এরা বলার আমিন আশরাফুল তোমার বান্দা 1000 টাকা দান দিয়েছে আল্লাহ গো জীবন ধন্য করে দাও আল্লাহ গো আমার দাদা পট পট করে আমার একটু উত্তর দিতে পেরেছে মাশাআল্লাহ দাদা আল্লাহ রবিউল তোমার বান্দা 200 টাকা হে রব্বুল আলামিন যতটি শ্রোতা পেয়েছে তার ভিতরে আমার আশরাফুল দাদা টপ টপ করে উত্তর দিয়েছে ও দাদা 800 টাকা বাকি দিয়ে দিও কাছে ভাই মাশাআল্লাহ 300 বাকি রবিউল দা 500 টাকা দাতা আগে দিয়ে আমিন আমিন আল্লাহ আমিন ও আমিন আগে 1000 আল্লাহ এবার রবিউলদার স্ত্রী আবার 500 টাকা দিয়ে বিশ্বাস আছে
বিশ্বাস হবেই ইনশাআল্লাহ। এই মা বোন স্বামীরা তো পটপট করে দান করছে, কালকে থেকে পকেট মারতে শুরু করবেন, আপনি সামনে দান করবেন। জি আপনার স্বামী নেকি করে নিল, আপনি কি করলেন? এমনি আপনার নেকি কম আছে। আর আল্লাহ নবী এসে বলছেন তাসাদ্দাক না উরিত কুন্না মিনা হালিন নার, হে মহিলার দলেরা তোমাদের দেখে আসলাম জাহান্নামে তোমরাই বেশি, তোমরাই বেশি। মা বোন বাড়িতে টাকা জমা করিয়েন না, সুকেশ গরম করিয়েন না। আপনার পিছনে হাই সাহেব বসে আছে, কি লিবেন বলেন? আই দেখেন তো হাই সাহেব, তো আপনি বলছেন তো জমি দিল হাই সাহেব না, আমি আর বছর দু বছর থেকে এটা দান করা আছে। ইয়া আল্লাহ ডাক্তার সাহেব, ডাকা সাহেব ছিল ও ডাক্তার সাহেব, আল্লাহ যাকে সম্মান দিয়েছে সব জায়গাতে দিয়েছে, যে আশা আপনি করেছেন আল্লাহ আশা আপনার পূরণ করবে। দেখো ভাই বেনামিতে একজন দিয়েছে মাশাআল্লাহ জাযাকাল্লাহ 1000 টাকার দাতা, দ্বিতীয় নম্বরে দাতাকে পেয়ে গেছি 1000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি তার মূল মাকসাদ পূরণ করে দাও, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। হাজি সাহেব একটু বলুন তো, আল্লাহ আপনাকে এত সম্মান দিতে পারে চারিদিক থেকে, চারিদিক থেকে? না না আমাকে চা খাওয়াইছে, না না চাই বিক্রি বেনামিতে, আমি চায়ে বিক্রি হয়েছি, এমন দুধ যা খাইয়েছে আল্লাহ। হ্যাঁ বিস্কুট টিস্কুট দিয়ে আমার দাদা বেনামিতে 500 টাকা দিয়েছে। ও না না চায়ের গুণটা বের করতে হবে, বলেন তো কি দিবেন? এটা আমার ভাগ্য দেখিয়ে দেন, শুনেন এটা আমার ভাগ্য। উঠে আসেন আপনার মেয়ে অসুস্থ আছে, দোয়া করুন। শেখপুরের তুমি ডাক্তারদের ডাক্তার, আল্লাহ আরোগ্য দান করো, এমন আরোগ্য দান করো জীবনে যেন সেই অসুখটা স্পর্শ না করে। রবুল আলামিন মুসলমান তো তোমার প্রেমিক পাগল হয়ে আছে, আল্লাহ যদি তোমার পাগল না হয় এত রাত ভোর মুসলমান বসে বসে আল্লাহ কি পাবে বলে দাও। হে রব্বুল আলামিন মুসলমান দিবে, মুসলমান দিবে নিয়ে যাবে না, মাহবুব গো তুমি কবুল করে নাও যে দান করেছে। হে আল্লাহ যে অসুখের জন্য দান করে তুমি আরোগ্য দান করে দাও, আল্লাহ তুমি সাফা বলে দাও। রব্বুল আলামিন সাদকাত ও তারাদ্দুল বালা জীবন ধন্য করে দাও। আমিন সুম্মা আমিন। আইনা গাছের ডালে সারে কুহু কুহু শব্দ শোনায় আমারে, কুহু কুহু শব্দ শোনায় আমারে। ও না না এদিকে আসেন না, যেন উঠে আসেন না। আপনার কি বলবেন আপনি বলেন তো, একটা বল জি আসেন এখন। চায়ে কি করছেন? চায়ে একটু গন্ডগোল আছে জি, বুঝে নিয়েছি। বেশি নিব না, বেশি নিব না। আমার নানার কাছে আমি একটা ছোট্ট আবেদন করবো, ঘুষ তো খেয়েছি। ও গল্লা চায় গোলমাল না কাছে আয় করেছি, নানা নানার জন্য দোয়া চেয়েছি আল্লাহ, তুমি মূল ভরে করে দিও, সব দিয়েছো, বেশি নিব না, 3000 টাকা দিবে, তাহলে 5000 করে দিবে। না রাই তকবীর, তকবীর হয়েছে নানা, নানা দিলে আমি শোধ করবো। শক্তি বেশি আছে, কেন পারছে না? পেরে যাবো চায়ের গুণ আমাকে রাখতে হবে নাকি? যাদেরকে তুমি মাল দিয়েছো এলাকার মানুষ তাদের দিকে তাকিয়ে থাকে, সে কি দান করে দেখবো, সে কি দান করে দেখবো। এ করতে করতে বন্ধুরে হঠাৎ করে যদি কেউ কারণ হয়ে যায়, হঠাৎ করে যদি কেউ কারণ হয়ে যায়, হে রব্বুল আলামিন কারণ গলে গিয়েছে, ধসে গিয়েছে, চলে গিয়েছে, কারণকে মোশানবী জিজ্ঞেস করলো কারণ রে আল্লাহর হাতে কিছু দান পাঠাও, কারণ বলছে দান করব না, করব না, করব না। এ বাবা কারণ একটা ফুটপাতের লোক ছিল, একটা জামা 17 দিন গায়ে দিত, যখন বড় লোক হয়ে গেল মাশাআল্লাহ জাযাকাল্লাহ আমার এক যুবক দাদা 500 টাকা দান করেছে, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। কারণ কি করলো বাবা, সম্পত্তির লোভে পড়ে গিয়ে এত সম্পত্তি আল্লাহ তাকে দিল, যখন তার কাছে কালেকশনের লোক পাঠিয়েলো, কালেকশনের লোককে বলছে আমি বুদ্ধি ব্রেন শক্তি দিয়ে কামাই করেছি, মাদ্রাসায় মসজিদে দান করার জন্য নয়। মুসা নবীকে খবরটা দেওয়া হলো, নবী মুসা যার জন্য তুমি আল্লাহর কাছে দোয়া করেছো সেই কারণ আজকে বলছে আমি বুদ্ধি শক্তি দিয়ে কামাই করে সংসার করেছি, ফকির মিসকিনকে দান করবার জন্য নয়। এ কথা বলার সঙ্গে সঙ্গে মুসা নবী বলছেন যে কারণে তাহলে অহংকার হয়েছে, এটা বুঝতে পারা গেল কারণে অহংকার হয়েছে। বাবা কারণে যখন অহংকার হলো, কী অহংকার? গ্রামের লোক যদি কেউ বড় ভালো মোটরসাইকেল কিনে তো দেখেন না,
মোটরসাইকেলটা দেখাবার জন্য রাস্তা তিনি বেরোয় না কার কেমন টাকা আছে দেখাবার জন্য প্রকাশ করে বাজারে আবে দেখে নিবি তিন বিঘা জমি কিনবো বলে না ওই যেটা অহংকার ওটা হলো অহংকার এই অহংকার করতে গিয়ে কারণ বোঝায় আমার কতটা উট আছে ঘোড়া আছে বের কর সব মানুষকে দেখাবো আমার কত ঘোড়া উট আছে আমার কত মাল কড়ি আছে দেখাবো মানুষকে কারুণ্যে রাস্তায় বের হচ্ছে বাবা এই অহংকারটা আল্লাহ সহ্য করতে পারলেন না ফাঁকা সাপনা এমন করে ফাটিয়ে দিলেন মাটিকে ঢোকাতে আরম্ভ করলেন ঢুকতে আরম্ভ করলেন ঢুকতে আরম্ভ করলেন কোন কোন লেখক এখন পর্যন্ত বলে কারণ এখন পর্যন্ত ঢুকতেই আছে অহংকারের কারণে বাপ এখানে যতগুলো লোক বসে আছেন 150 1000 2000 করে দিলে সংসার মাটি হয়ে যাবে না আমার মা বোনেরা কত আছে নিশ্চয় এই জালসার থেকে পুরুষদের ডবল হবে বসে আছে আমি বিশ্বাস করছি মানে সব জায়গায় তিন ভাগ বেটি ছেলে আর এক ভাগ বেটা ছেলে তো এই মানুষগুলো ছেলে ডবল মা আমার বসে আছে মা বোন আপনাদের কাছে চাদর যায় তো গেল আর যদি না হয়তো ছোট বাচ্চাদের হাতে যদি কালেকশনে কোনো লোক থাকে 150 200 যা আছে দিবেন ভাই দাদা আপনাদের কাছে একটা ছোট্ট কথা বলবো এক বস্তা করে সিমেন্ট দিতে পারবেন না মাশাআল্লাহ মেয়েদের পক্ষ থেকে 2100 মাত্র দান মা 2100 টাকা দান করেছেন আপনি এটা মাত্র হয়ে গেল একটা মেয়েকে 2100 টাকা দরকার ছিল কেন ওয়াকুল্লা ইনসানিনাম জান্নাহু তায়রাহু ফি মুলকিহি ওয়া নুকরিজালাহু ইয়াওমাল কিয়ামা কিতাবাই ইয়ালকাহু মানসুরা ইকরা কিতাবাকা কাফা বি নাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা সেদিন মানুষেরা দেখবে আনন্দ করবে আর বলবে আল্লাহ আমাদের বক্তার হাতে যদি আর 500 টাকা দিতাম তো মনে আর সমস্যা থাকতো না সেদিন চিন্তা হবে আমার এক কাকার ছেলে আজিমুদ্দিনের ছেলে আপনার কাকা আজিমুদ্দিনের ছেলে আগে দিয়েছে 17000 মাশাআল্লাহ জাযাকাল্লাহ আগে দিয়েছে 17000 টাকা আপনার এত দেয়নি আগে দিয়েছে দিয়েছে হ্যাঁ দিয়েছে আর আপনার এত দেয়নি ওটাও আগে দিয়েছে 3520 টাকা একবার 3520 টাকা আবার 500 টাকা আবার 500 টাকা মাশাআল্লাহ জাযাকাল্লাহ আমার তিন চারটা মেয়ে আছে তার জন্য এ রব্বুল আলামিন আপনি শুনলেন তো তাড়াতাড়ি বলে আমার কাকা কাকির জন্য দোয়া করতে বলেছেন দোয়া এ রব্বুল আলামিন তোমার বান্দাকে তুমি চিনে নিয়েছো আল্লাহ গো দার বা দান করেছে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারেক আলাই মেহেরবানি করে আল্লাহ তার দানের মাকসাদ পূরণ করে দাও জীবনটা ধন্য করে দাও সংসার জীবনে সুখভোগ করে দাও এ আল্লাহ একবার 17000 একবার 3500 আবার মন মানলো না 500 টাকা দিয়েছে আল্লাহ গো এরা কেমন দাতা তোমার প্রেমের কেমন পাগল মাওলা তুমি তার মূল মাকসাদ পূরণ করে দাও অসুবিধা দূর করে দাও বান্দা হিসেবে তোমার কাছে আবেদন করি এ আল্লাহ মুসাফির হিসেবে তোমার কাছে আবেদন করি মাবুদ গো যারা দান করেছে যাদের মনে মাকসাদ আছে সব মাকসাদ তুমি পূরণ করে দাও আমিন সুম্মা আমিন খোদা গো তোমায় মোরা ডাকিতে বলেন না জি ডাকিতে জানু না দয়াল গো ফাতু ভাই আব্দুল গফুরের স্ত্রী 2000 টাকা দিয়েছে আব্দুল গফুরের স্ত্রী 2000 টাকা দাতা নারাই তাকবীর এতক্ষণে একজন মা বোন দিদির নাম্বার পেলাম যে গফুরের স্ত্রী আমার মাসি কিংবা দিদি 2000 টাকা দান দিয়েছে রব্বুল আলামিন কবুল করে নাও আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়ালাকিবাতুল মুত্তাকিন ওয়া সলাতু আলা রাসূলিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবাইন রব্বুল আলামিন কবুল করে নাও আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ রব্বুল আলামিন তোমার বান্দে কি নিয়মে দান করেছে কি চাইছে আল্লাহ জানি না শুধু নামটা শুনলাম গফুরের স্ত্রী আল্লাহ গো একটা মহিলার দানকে নিয়ে যতটি মহিলার থেকে দান এসে এ গফুরের স্ত্রী তা দান করেছে আল্লাহ আমার মাকে কবুল করে নাও যারা দান করেছে কবুল করে নাও ইয়ে রব্বুল আলামিন এই সমস্ত মহিলাকে কবুল করে নিয়ে তাদের গোপনীয় অসুখ তুমি কিছু দিও না রব্বুল আলামিন এই জন্য দিও না আমার মা বন্ধু যদি কোনো অসুখ হয় এই অসুখখানা ডাক্তারের সামনে ওপেন করে খুলে দিতে হয় আল্লাহ গো তুমি ইজ্জতের মালিক মুসলমানকে হেফাজত করো বিপদ থেকে উদ্ধার করে দাও আল্লাহ গো পৃথিবী ধ্বংসের পূর্বে আল্লাহ অনেক রকমের বালা মুসিবত আসবে এখন জানি না আল্লাহ মেয়েদের বাচ্চা দানের অসুখ কেমন তুমি দিয়েছো আল্লাহ যে মেয়ে অপারেশন করতে যাচ্ছে সেও করতে যাচ্ছে এক অপারেশন
অপারেশন করে নিয়েছে, আল্লাহ কেউ ছবি করতে গেলে ধরা পড়তেছে, বাচ্চাদের নষ্ট হয়ে গিয়েছে, অ্যাপেন্ডিক্স হয়ে গিয়েছে, পাথর হয়ে গিয়েছে, ব্লাড ক্যান্সার হয়ে গিয়েছে। রব্বুল আলামিন মুসলমানকে হেফাজত করো, জিন্দগির পথটা সরকার করে দাও, ইহদিন আসছে তার সিরাতুল মুস্তাকিমের পথ দাও। আমিন সুম্মা আমিন। হায়াত বাকি তো মুলাকাত বাকি, এখান থেকে আমি বক্তব্য শেষ করছি। বালা মুসিবত থেকে আল্লাহ যেন আমাদের রক্ষায়। এই দেখেন আর গাজাল বলি আর না উনি সুবহানাল্লাহ সভাপতি সাহেব বলছেন না মাশাআল্লাহ। কি ভাই বেনামিতে একজন দাদা আমার 500 টাকার দাতা, কোন গাজাল বলবো জি? ভোজপুরি কে বলেন? হিন্দিপুরি কবর কবরে রাজা কত কঠিন সহিতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সহিতে আমি পারিব না, হে দয়াময় এ রহিম চাই যে শুধু তোমার করুণা, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না, কবরে রাজা কত কঠিন সইতে আমি পারিব না, হে দয়াময় এ রহিম চাই যে শুধু তোমার করুণা, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না, কি রাজবে গরে সুয়াল করিতে আমার কাছে, মুনকি নাকি রাজবে গরে সুয়াল করিতে আমার কাছে, সেই সুয়ালের সঠিক জবাব আমায় ভুলিয়ে দিও না, কবরে রাজাব কত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না, হে দয়াময় এ রহিম চাই যে শুধু তোমার করুণা, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না, মসজিদের ওই পালকিখানা আসবে সেদিন তা সবার জানা, মসজিদের ওই খাটলা খানা আসবে সেদিন তা সবার জানা, বরই পাতা আর গরম পানি গোসল দিবে সব জনা, গোসল শেষে সাদা পাফনে নিয়ে যাবি মোনা, গোসল শেষে সাদা কাফনে নিয়ে যাবি মোনা, কবরে রাজাব কত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না, সবাই উঠেন দেখেন বেজাল। আর একটা থাকবো কেমন কবরে কঠিন ওই কবর, হ্যাঁ আবার একজন 300 টাকা দিয়েছে। আর বলি আপনাকে দাদা, পা হাত ধরে বলছি জান কালকে চাল সাল ঠাল বাংরুয়া সকালে গ্রামে সাজাতে হবে। আর একটা হ্যাঁ দেখেন 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 আমি 200 টাকা দান করেছে রব্বুল আলামিন। অসুখ ব্যক্তি তোমার বান্দা বান্দি যার জন্য বেটা ইসরায়েল দান করেছে, মাকসাদ পূরণ করে দাও, জীবন ধন্য করে দাও। আমিন সুম্মা আমিন। আর বলিয়েন না জি, হয়নি হবে না হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি হবে না হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, আরে তুলনা তো দূরের কথা ছায়া মিলে না, হয়নি হবে না হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। মাশাআল্লাহ দেখেছেন কত বড় ভেজাল, মাইক ম্যানো 2000 টাকা না 200 টাকা দিয়েছে। দেখেন চাচা বলে যতক্ষণ পাবলিক থাকবে ততক্ষণ দর্শা করতে হবে, ছাড়বো না বক্তাকে। চাচা চাচা আমাকে মায়ের ফেলা চিন্তা করছে নাকি? এক প্যান্ডেলওয়ালা 100 টাকা আর
মাইক ম্যান 200 টাকা মাশাআল্লাহ আল্লাহ তার ব্যবসাতে উন্নত দাও হয়নি হবে না হতে পারে না কে এটা জি নাসিরউদ্দিন সাহেব 500 টাকা দাতা মাশাআল্লাহ জাযাকাল্লাহ আল্লাহ মাশাআল্লাহ রেহে আল্লাহ মা বারেকালা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হরে তুলনা তো দূরের কথা ছায়াও মিলে না হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা দুই নয়নে দেখবে আল্লাহ দিলের তাওয়ানা শেষ নবীকে ডেকে নিলেন দেখবে রব্বানা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হরে তুলনা তো দূরের কথা ছায়াও মিলে না হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা ইউসুফকে দেখে যারা আঙুল কেটেছে বোঝা গেল তো ভাই ইউসুফ নবীকে দেখেছেন না দেখেছেন চক্ষা পা হয়ে গেছে ইউসুফ নবীকে দেখেছে ইউসুফকে দেখে যারা আঙুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে আর দেখতো যদি কেটে দিত কলিজা খানা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হরে তুলনা তো দূরের কথা ছায়াও মিলে না হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা আর একটা বলবো না আমার নাম্বারটা টুকেন নাম্বারটা টুকেন মোবাইলে জালসা শোনাবো নাম্বারটা টুকে নেন নাম্বারটা টুকে নেন মোবাইলে জালসা শুনবেন আপনাকে আমি জালসা দিয়ে দেবো নিয়ে নেন নিয়ে নেন আর বলেন না দাদা চলে যাবো নেন নেন 62 94 65 54 93 62 নাম্বারটা নেন গাদাল ওখানে শুনতে পারেন আর বলবো না কিন্তু আর বলি না দাদা টাইম হয়ে গেছে 62 94 65 54 93 দাদা আমি পারছি না গো দাদা সত্যি বলছি।